বিসমিল্লাহ যখন কোরআন এর দাওয়াত দিতে लागले না। বিশ্ব নবীর যখন কোরআন নাযিল হলো। যতদিন কোরআন নাযিল হয় নাই বিশ্ব তিনি ছিলেন কি বিশ্বাস তো বন্ধ আলামিন। কিন্তু যেই দিন কোরআন নাযিল হলো সেই দিন মক্কার মানুষের সঙ্গে আল্লাহর নবীর সম্পর্ক ছেদ হয়ে গেল ঠিক কিনা বলেন। ঠিক। বিন্দরামার আল্লাহর নবী গাড়ি সুর পর্বতী বর্তমান সৌদি সরকার হাজিদের কি হীরা গোয়ায় ওঠার জন্য সুন্দর ব্যবস্থা করেছেন পাথর কেটে কেটে সিঁড়ির ব্যবস্থা করেছেন হেরাই গো ওঠার জন্য কিন্তু দেড় হাজার বছর আগে এটা ছিল জঙ্গলি রাস্তা পাথরে ঢাকা রাস্তা অথচ আম্মা খাদি যা প্রতিদিন আমার নবীর জন্য কাপেরদের চোখ ফাঁকি দিয়া হীরা গোয়ায় পানি আর খাবার নিয়ে পৌঁছাই দিয়েছে একজন হাজিকে হীরা গোহায় উঠতে সময় লাগে এক ঘন্টা দেড় ঘন্টা অনেক দুর্বল মানুষ দুই বার তিন নিয়ে হীরা গুহায় উঠতে হয় কিন্তু আমার আম্মা খাদিজা একজন মহিলা হয়ে প্রতিদিন আমার নবীর জন্য পানি আর খাবার হীরা গুহায় পৌঁছায় দিয়েছে আম্মা খাদিজা আল্লাহর নবীর জন্য পানি আর খাবার নিয়ে যাইতেছে জিব্রাইল তিনি হাজির হুজুর আমি অপেক্ষা করব না চলে যাইতেছি কারণ আমি দেখতে পাইতেছি খাদিজা আপনার জন্য বানিয়ার খাবার আনতেছে খাদিজা আসলে আপনি বলবেন আল্লাহ রাব্বুল আমীন খাদিজাকে সালাম জানিয়েছে শুধু আল্লাহ নয় আমি জিবরাইল ও খাদিজাকে সালাম জানাইলাম খাদিজা হাজির হয়ে গেছে আল্লাহর নবী খাদিজাকে বলো খাদিজা

আমার স্বামী আপনি খাদিদার পথ করে গে আপনি আল্লাহ সালামের জবাবটা দিয়ে দেন জিব্রাহ কেউ আলাইকুম সালাম বলে মহিন্দ্রা আমার খাদিজা চলে এলো এরপরে ওহি নাজিল হয়ে গেল বন্ধুরা আল্লাহ নবী ওহি প্রাপ্ত হওয়ার পরে বাড়িতে এসে বসে বসে আল্লাহ নবী কানতেছে খাদিজা বলল আল্লাহ নবী আমি বুঝতে পেরেছি আপনি কেন কাঁদেন আমি বুঝতে পেরেছি আজ তো আপনার কাদার দিন নয় আপনার খুশির দিন কোরআন নাজিল হয়েছে যে কোরআনের জন্য ওহির জন্য আপনি ওই হিরা গোহাই আপনি দিনের পর দিন বসে আছেন না খে না দে আপনি ধ্যানমত হয়ে আজকের মনের আশা পুরা হয়েছে ওগো আল্লাহর হাবি এরপরে আপনি কেন কাদের বুঝতে পেরেছি আপনার মনের ব্যথা দুঃখ আমি খাদি যায় এখনো কালেমা পড়ি নাই তবে আর দুঃখ ব্যথা আর থাকবে না দুঃখ ব্যথা দুঃখ করার কোনো

إلا الله محمد رسول الله صلى الله يا مونة النبي يا مار في تامة তার উপরেও কত মারা আমার নক ফের দুশ্মনে নবিবিনে কে তোর বেফুঞ্সি নাথের মিজানে লাইলাহ লা

অনেক বন্ধুরা আমার অনেক কাফির পর্যায় গরমে কালে মা পড়তে লাগলো এদিকে আবু যে আবু সুফিয়ান উদ্বা সাইবা। তারা এসে বললো মোহাম্মদ তুমি কি শুরু করেছো এই মাত্র তোমার প্রতি নাকি ওহি নাজিল হয়েছে আর তুমি এসে তোমার ওহির বাণী প্রচার শুরু করে দিয়েছো এটা হবে না বাপ দাদারা ধর্মকে কলঙ্কিত করে তোমার নতুন ধর্মের প্রচার এই মক্কার জমিনে চলবে না বন্ধুরা আমার নবী দাওয়াত দিলাম ইয়া কওমি ইবাদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়র নবিরা দাওয়াত দিয়েছেন এ আমার কওমি আমার জাতি এক আল্লাহর গোলামি এ এক আল্লাহর গোলামি করো আল্লাহ সারা কারোর গোলামি করা যাবে না দাসত্ব করা যাবে না নবীরা যখন এই কথা বলেছেন বন্ধুরা কাফের রাখে ভেগেছে বন্ধুরা আল্লাহ পাক ভিন্ন জায়গায় বললেন ওয়ালা কদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবাদুল্লাহ ওয়া জাতানি বুতাগুত আমি পুরো এক জাতির কাছে রাসূল পাঠিয়েছি তারা বলেছেন তোমরা এক আল্লাহর গোলামি করো দাসত্ব করো তাগুতকে বর্জন করো এই কথা বলার সঙ্গে সঙ্গে তাগুত ক্ষেপে গেছে নবীদেরকে মারা আরম্ভ করেছে আমার নবীকেও কাফের বেঈমানরা মারধর করেছে পাগল বলেছে নবীকে গলা ধাক্কা দিয়েছে নবীকে মক্কার জমিন থেকে বিতাড়িত করেছে জরে বলেন ঠিক কিনা যেহেতু সিরাতুল নবীর উপরে মাহফিল নবীর সম্পর্কে কথা আসা দরকার আছে না নেই

টাকা কিন্তু ওই আবু তালেব নবীর এত কিছু করার পরে সাচা হওয়ার পরে ও বাবার মতো কাজ করার পরে ওই আবু তালেব কিন্তু জাহার নামে যাবে এটা পয়েন্ট করেন আপনারা বিশ্বনবীকে কান লাগান বিশ্বনবীর বিয়ে পড়াইছেন বিশ্বনবীর মোহরনা টাকা পরিষদ করেছে বিশ্বনবীর বাবার মতো কাজ করেছে সারা জীবন আবু তালেব বিশ্বনবীর পাশে ছিল কাফের বেঈমানরা যখন মারধর করতে গিয়েছে আবু তালেব সেটাকে ডাক দিয়েছেন তারপরেও আবু তালেব কেন জাহান্নামে যাবে আলোচনা আসতেছে সেগুলি ধারাবাহিকভাবে আসবে আপনারা ব্যস্ত হচ্ছেন নাকি আমি খুব শীঘ্রই শেষ করে দেব ইনশাআল্লাহ আবু তালেম বন্ধরা আমার শুয়া ছিল আর কাফির ইমান্দা আমার নবীকে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে গেছে বন্ধর আমার আবু এবার উঠে বসে বলল কি ব্যাপার তোমরা এত লোকজন কেন এসেছো আমার ভাতিজা কি অপরাধ করেছে তাকে কেন ধরে বান্দা নিয়ে এসেছো আবু জাইল আবু সুফিয়ান বলল আবু তালেব তোমার ভাতিজাকে এত অফার করলাম এত ভালো ভালো কথা বললাম কোন কথায় কান মন দায় না শুনে নাই বরং আমাদের ধর্মকে কলঙ্কিত করে বাপ দাদা ধর্মকে কলঙ্কিত করে নতুন ধর্মের প্রসার করতেছে আমাদের দলভুক্ত লোকগুলি সব মুহাম্মাদের দলভুক্ত হয়ে যাইতেছে আবু জাহেল আবু সুফিয়ান বললাম এ আবু তালেব তোমার ভাতিজা যে নবী পরীক্ষা দেওয়া লাগবে কি পরীক্ষা চাও আবু জাহেল বলল নবী হতে হলে তার ভিতরে কয়েকটা বৈশিষ্ট্য থাকা লাগে আপনারা বলেন নবী হতে হলে কয়টা গুণের অধিকারী হওয়া লাগে নবী হতে হলে মুখস্থ করেন যেহেতু সিরাতুন নবীর মাহফিল নবী হতে হলে তিনটা বৈশিষ্ট্যের অধিকারী হওয়া লাগে জোরে বলেন কয়টা এক নম্বর নবী হতে হলে তার ভিতরে ওহির জ্ঞান থাকা লাগে দুই নম্বর নবী হতে হলে বন্ধুরা আমার তার ভিতরে মজেজা থাকা লাগে নবী হতে হলে খুলো কিনা যে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগে এই তিনটা বৈশিষ্ট্য নবী ছাড়া পৃথিবীর সাধারণ কোনো মানুষের ভিতরে পাওয়া যায় না আমার নবীর ভিতরে তিনটা গুণ ছিল কিনা ওহির জ্ঞান ছিল কিনা মজেজা ছিল কিনা খোলু কিনা যে উন্নত চরিত্র ছিল কিনা আমার আল্লাহ আপনি চিন্তা করবেন না কোন চিন্তা করবেন না কাফির বেঈমানরা যত পরীক্ষা নেক না কেন আল্লাহ সাহায্য করবে এই জমিনে দিন বিজয়ের জন্য কুরআনের হুকুমাত প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব তার বন্ধুকে পরাজিত করবে না নিশ্চয়ই দিন বিজয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বন্ধুকে সাহায্য করবে আল্লাহ একবার বলেন মোমিনদের সাহায্য করি কে বন্ধুরা আমার এর পরবর্তী দিন আবু জাহেল ডাইনে বমে তাকাই তাকাই দেখি উঠোনের কানারে একটা বড় পাথর আছে আবু জাহেল বলল মোহাম্মদ তুমি যে কেমন নবী কেমন মজা আছে তোমার ভিতরে পরীক্ষা দেওয়া লাগবে এই বারান্দায় বসে হাতের স্পর্শ ছাড়া অস্ত্রের আঘাত ছাড়া উঠোনের ওই কিনারের পাথর যদি তুমি দুই টুকরা করে দেখাতে পারো তাহলে আজকে বিশ্বাস করবো তুমি নবী আমার নবী বললো আমি যদি মজাদা দেখাতে পারি আরে আবু জেহেল কথা দাও কালে মা পরে মুসলমান হবে কি না আবু তাহলে বলল আবু জেহেল কথা দাও কালে মা পড়বা মুসলমান হবা আমার ভাতিজা যদি তোমাদের প্রশ্নের জবাব দিতে পারে মসজিদ দেখাতে পারে আবু জেহেল বললো কালে মা পড়তে আপত্তি নেই যদি তোমার ভাতিজা এই মসজিদ দেখাতে পারে আবু জাহেলের বিশ্বাস ছিল অস্ত্রের আঘাত করে তাই পাথর ভাঙ্গা সম্ভব নয় আর এই বারান্দায় বসে ওই উঠোনের কামারের অনেক বড় একটা পাথরের খণ্ড ফেলানো আছে বললো মোহাম্মদ তুমি কেরাকম নবী কেমন ক্ষমতা মজে যা এই বারান্দায় বসে ওই পাথরটা তোমার দ্বিখণ্ডিত করে দেখাতে হবে তাহলে বুঝবো তুমি সত্য নবী আমার নবীর পক্ষে কি সম্ভব শুধু এই না পাথর দ্বিখণ্ডিত করে মাসমন মাসখান বরাবর একটা গাছ তৈরি করে দেখাতে হবে আসমান বরাবর একটা লম্বা গাছ চোখের পলকে তৈরি করতে হবে মানে এমন অবস্থব অকল্পনীয় প্রশ্ন আবু জেহেল ওই দিন করেছিল নবুয়াতের দাওয়াত খতম করার জন্য নবীকে খতম করার জন্য কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য এত অবস্ত অকল্পনীয় প্রশ্ন তারা করেছিল কাফেররা অনেকগুলি প্রশ্ন করেছিল আমার নবীকে ও জ্ঞান না থাকলে প্রশ্নের জবাব দেওয়া যাবে না যাবে না আপনারা ব্যস্ত হচ্ছেন না তো খুব সংক্ষিপ্ত সময় আলোচনা শেষ হলো অল্প কয়েক মিনিটের জন্য মাত্র বন্ধুরা আমার আবু তালে বলল মোহাম্মদ যে মজাদা দেখতে চাই তুমি পারবে কিনা দেখা দেন আল্লাহ নবী বললাম চাজা চিন্তা করবেন না একটু সময় দেন আমি আমার আল্লাহর সঙ্গে একটু কন্টাক্ট করে আসি কথা বলে আসি কারণ আমার নবী জীবনে নিজের থেকে কোনো কথা বলতেন নামা এন্তি হা আমার নবী ওই হিসারাম কোনো কথা বলতেন না নবী যত কথা বলেছেন সব আল্লাহর কথা কোরআনের কথা কথা আল্লাহ পরবর্তীতে বললেন আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো একটি কথা আমি আল্লাহর নামে চালিয়ে দিত কুরানের ভিতরে চালিয়ে দিত আমি আল্লাহ নবীর ডান হাতটা ধরতাম আর নবীর কণ্ঠ নালিয়ে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম সে নবীর কথা শুনবো আমরা রাজি আছি কিনা বন্ধুরা আমার কান লাগান এর আল্লাহর সাল্লাম তিনি ছুটি চাচা এবার একটু সময় দেন আল্লাহর সঙ্গে কথা বলে আসি বন্দরা আমার ওইখান থেকে আল্লাহ নবী যখন একটু যখন বাইরে গিয়েছে বাইরে দে তিনি আল্লাহর কাছে কায়েম কে কান দেয়ার বলে ও তাকাইয়া দেখো এই জমিনের দিকে মক্কার জমির দিকে তাকাইয়া দেখো রে মালিক কাফির বেঈমানরা সর্বযন্ত্রের জাল বিস্তার করেছে এমন ভাবে ইসলামকে খতম করার জন্য তোমার নবীকে খতম করার জন্য আজকে তারা যে সর্বযন্ত্রের জাল বিস্তার করেছে আজকে এই মজলিসে যদি তোমার হাবিব তোমার নবী যদি পরাজিত হয়ে যায় আয় আল্লাহ এই মক্কার জমিনে তোমাকে আল্লাহ বলে ডাকার মতো কোন লোক খুঁজে পাওয়া যাবে না ও আসমানের মালিক তুমি তোমার হাবি বন্ধুকে তুমি সাহায্য করো নবী সাহায্য চাইছেন আল্লাহর কাছে আমরা চাইবো কার কাছে আমরা চাইব বাবার কাছে বাবার অভাব আছে না নাই অনেক বাবা আছে জমিনে কত বাবা আছে এটা আপনাদের জানা আছে ঠিক কিনা বলেন আমার বিশ্বনবী এবার তিনি আল্লাহর কাছে এভাবে করেন যখন কান্নাকাটি করতেছেন আল্লাহ বলে জিবরাই দেরি করিস না জলদি করে জমিনে চলে যা আমার হাবিব বন্ধুকে বল আমার হাবিব বন্ধু যেন না কাঁদে চোখের পানি না ফেলে আমি আল্লাহ আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না এই যে বলে আমার হাবিব বন্ধুর চোখের পানি যেন ওই জমিনে না পড়ে মৎকার মাটিতে না পড়ে এটা আমি আল্লাহ সহ্য করবো জিব্রাইল এসে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না চোখের পানি ফেলবেন না আপনি চলে যান কাফেরদের মজলিসে চলে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার কান্দা লাগবে না আপনাকে চিন্তা করা লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে নোটের জারি করে দিয়েছেন শুধু পাথর নয় এই মুহূর্তে আপনি এই জমিনের মধ্যে যা আছে আপনার অধীনস্থ করে দিয়েছেন আপনি জবান দিয়ে যা বলবেন ইশারা করবেন জমিনে তাই সংগঠিত হয়ে যাবে

আবু জাহেল ওই দিন ওয়াদা করেছিল কালে মা মুসলমান হব যদি মোহাম্মদ আজকের মজেদাগুলি দেখাতে পারো আমাদের প্রশ্ন জবাব দিতে পারে আজকের আবু জেহেলের কালেমা পড়ার পালা দেখা যাক কি হলো মজলিশে আবু জাহেল সারা জীবন নবীর জন্য এত কিছু করেছেন এরপরে সেই আবু তালেব ইন্তেকাল করলো আম্মা খাদিজা ইন্তেকাল করলো একই বছরে আবু তালেব নেই খাদিজাও নেই আল্লাহ নবী বলল হাদিস শরীফের মধ্যে এসেছে এটা হলো বিশ্ব নবীর জীবনের সবচেয়ে বেদনার বছর আল্লাহ আকবার বলেন আল্লাহর নবী বন্ধুরা আমার ঘরের মধ্যে বসে বসে কাঁদতেছেন ডুগরে ডুগরে চোখের পানি ছেড়ে কাঁদে আবু তালেব নে আম্মা খাদিজাও নাই আমার নবী বড় অসহায় দুর্বল হয়ে ঘরের মধ্যে ঘরের হুজরার সব হুজদার ভিতরে এক কোণে বসে বসে চোখের পানি ছিরে ডুকরে ডুকরে নবী কাঁnteছে আমি আলোচনার দিকে আসতেছি বন্ধুরা মুজিজার কি হলো অবস্থা বন্ধুরা আমার আল্লাহর নবী কাদি মা ঈশা জি বললেন রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন কিসের দুঃখে কাঁদেন কেন ঘরের ভিতরে আপনি ডুবড়ে ডুবড়ে কান্দেন আল্লাহ নবী বলল আইসারে আমি কান্দি এই জন্য এই মুহূর্তে আমার মনে পড়ে গেল আবু তালেবের কথা যে আবু তালেব সারা জীবন বাবার মতো আমারে দেখাশোনা করেছে লালন করেছে আবু তালেব এন্তেকাল করেছে আজকের খাদিজা এন্তেকাল করেছে আজকের বেশি বেশি খাদিজাকে বেশি বেশি আমি স্মরণ করতেছি এ আইসা খাদিজার স্মৃতি আমি নবীর কাদা আয়শা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার বিবিরা আসি এরপরে খাদিদার কথা কোন বেশি আপনার মনে পড়ে চল্লিশ বছরের এক বৃদ্ধা মহিলাকে আপনি পঁচিশ বছরে বিয়ে করেছিলেন তাকে আজও ভুলতে পারেন নাই ভয়ন্দর আমারও আপনারা কান লাগেন এই যে তথ্য প্রযুক্তির সময়ে জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তির সময়েও কিন্তু নারীরা পিছিয়ে নেই এই আকাশের নিচের জমিনের উপরে আল্লাহ নবীকে বেশি সহযোগিতা করেছিলেন কোরআন প্রতিষ্ঠার জন্য সহযোগিতা সবচেয়ে বেশি ত্যাগ তিতিক্ষা করেছিলেন আম্মা মা খাদিজা জোরে বলেন ঠিক কিনা ওই খাদিজার উত্তর শরীয়ে মা বনেরা ধরে এসেছেন কান লাগান একটু পরে আপনাদের সম্পর্কে আলোচনা আসতেছে বন্ধুরা আমার আম্মা খাদিজাই বড় দেখেন কি বলে মা আয়েশা বলতেছে ও রাসূলুল্লাহ খাদিজার কথা করুন আপনি বলতে পারেন না আপনি এখনো কাঁদেন ಅಲ್ಲ নবীর আয়েশা খাদিজার কথা ভোলা যাবে না ইসলামের জন্য কোরআনের জন্য কোরআন প্রচারের জন্য এই জমিনে আমার সবচেয়ে বেশি খাদিদা সহযোগিতা করেছে জরে বলেন ও মায়েরা বোনেরা কান লাগানো ওই খাদিদা যখন এনতেকালের সময় চলে এলো আম্মা খাদিদার এনতেকালের সময় চলে এসেছে খাদিদা তিনি পিছনে অসুস্থ অবস্থায় তিনি শুয়ে রয়েছে কান্নাকারি করতেছে আল্লাহ নবী খাদিদাকে দেখতে গিয়েছে যে লক্ষ্য করলো খাদিদা কাঁদে চোখের পানি সে কাঁদতেছে আল্লাহ নবী যে বলো খাদিজা কিসের দুঃখ কিসের ব্যথায় তুমি কাঁদতে চোখে দো না খাদিজা বলো ইয়ার সুর আল্লাহ সাল্লাহ সাল্লাম আমি জীবনে কোনোদিন আপনার কাছে কিচ্ছু চাই নাই আজকের যদি কিছু দাবি করি আপনি আপনার আমার আবদার পুরা করবেন কিনা আমি খালি দেওয়া জীবনী কিছু চাই নাই আজকে আপনার কাছে কিন্তু চাইবো আপনি দিবেন কিনা নবী বলল খাদিদা তুমি যা চাইবা আমি নবী কথা দিলাম তাই দেব। খাদিদা বললো আমার ধন সম্বাদ চাই না অর্থসম্বাদটা আচার্য চাই না ইয়া রসিদ আমি খাদিদা মনে হয় আর না আমি খাদিদা যদি এতেকাল করি আমার তিনটা দাবি আপনার কাছে এক নম্বর দাবি হলো এই দুনিয়ার কোনো সাধারণ দোকানের কোনো কাপড় কিনে আমার কাফন ভরাবেন না দুই নম্বর আগে খাদিদাকে কবরে নামাবেন না আপনি বিশ্বনবী আপনার শরীর এখানে আগে কবরের মাটিতে লাগাবেন এর পরে আমি খাদিজাকে কবরে নামাবেন তিন নম্বর দাবি হলো আগে আল্লাহর নবী আমি খাদিজা কি কবরে নামানোর পরে মদিনার সব মানুষ বাড়ি চলে আসবে আপনি আমি খাদিজাকে কবরে একা ফেলে কবরে একা রেখে চলে আসবেন না যতক্ষণ পর্যন্ত নাকিরের কিরের সওয়াব শেষ না হয়ে যাও আল্লাহর নবী খাদিদাকে তো না আমি তোমার আব্দারগুলি পুরা করব খাদিজা ইন্তেগাল করলাম আল্লাহ নবী ওসিয়াত পুরা করল ওসিয়াত অনুযায়ী পিশ্বে নবী খাদিদাকে কবরে নামায়া যখন মাটি দাও হয়ে গেল আল্লাহর নবী খাদিজার কবরের ধারে দাঁড়ায়া খাদে সাহাবি আজমাইন্দা বলল ইয়া রাসূলুল্লাহ আর কাঁদবেন না আপনি চলেন মদিনায় চলে যাই আমরা বাড়ি ঘরে চলে যাই আল্লাহর নবী কেঁদে কেঁদে বলল সাহাবীরা তোমরা বাড়ি ঘরে চলে যাও আমি খাদিজাকে কবরে একা ফেলে রেখে বাড়ি ঘরে যেতে পারব না ও এরা বোনেরা কান লাগান

নেই মৃত্যুর কোনো চিন্তা নাই ও মায়েরা বোনেরা আজকের মায়েরা বোনেরা সব বেমালুম দুনিয়া দুনিয়া করে সব পাগল হয়ে গেছে আজকের মাদের মৃত্যুর চিন্তা নেই কবরের কোন খবর নেই আজকের মায়েরা বোনেরা সিরিয়াল দেখা নিয়ে ব্যস্ত ফেসবুকের ভিতরে দেখলাম পঞ্চম শ্রেণীর একটা মেয়ে বন্ধুরা আমার তার মা ওই ছোট্ট মেয়েকে দড়ি দিয়ে বাইন্দা লাঠি দিয়ে মারতেছে মেয়েটিকে দেখে দে বলে মাগো তুমি আমারে কেন মাতৃ স্বামী কি অপরাধ করেছি তখন মহিলা বলতেছে মে তোর অপরাধ হলো আমি সিরিয়াল দেখতেছিলাম কিরুন মালার সিরিয়াল পাঁচ মিনিট কে হয়েছে তুই চিৎকার করে করে মা মা বলে ডেকে শিস আর ভাত পানি শেষ এই জন্য অনেক কথাগুলি আমি শুনতে পাই নাই সব মিস হয়েছে এই জন্য আমার মাথা গরম হয়ে গেছে তাই তোকে মারতেছি

লাগে মহেন্দ্র আবার চার ঘন্টা বয়ান করার পরে পর পরের দিনে যখন আমি জিজ্ঞাসা করলাম ভারতের কিছু মুসলমানদেরকে আজকের আবার আপনাদের এই এই ভারতবর্ষে আমি আজ কয়েকদিন আসলাম কিন্তু কোনো আমি কোন টিভির সাউন্ড পাই না আপনারা কি স্টার জল চাষি সিনেমা এইগুলি দেখেন না ভারতের মুসলমান আমাকে বলল হুজুর আপনি যদি এইগুলি দেখতে চান বাংলাদেশে যান এগুলি বাংলাদেশে চলে আমাদের ভারতবর্ষে এইগুলি চলে না আমি অবাক হয়ে গেলাম ভারতের মুসলমান আমারে বলতেছে ইস্টার জলসা এই সিরিয়ালগুলি চলে বাংলাদেশে আমাদের ইন্ডিয়ায় চলে না ইন্ডিয়ার কোনো মানুষ এইগুলি দেখে না আমি মনে মনে বলতেছি ইন্ডিয়ায় দেখে না অথচ এই চ্যানেলগুলি তো উৎপত্তি ইন্ডিয়ার থেকে ঠিক কিনা বলেন আর এই অপসংস্কৃতিক বীজ বুনি দিয়েছে মুসলমানদের ভিতরে আর এটার কারণে আজকের মুসলমানদের ঘরের সন্তানগুলি সব হালাক হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে সত্য কিনা বলেন ইহুদিদের চক্রান্ত ইহুদিদের এই চক্রান্ত হচ্ছে সুদূর উপর ঠিক কিনা বলেন এই জন্য যদি আমরা কবন্ত হয়ে যদি এটাকে আমরা যদি এর কি বলা যায় আমরা যদি প্রতিবাদ করি তাছাড়া আমি আজকের এই এই হাজারো এই জনতার মধ্য থেকে এই জনতার মহা কি বলা যায় আজকের যে মহাসমুদ্র এর থেকে আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আমরা যৌক্তিকাটা দাবি করতে পারি যে আপনার ইহুদিদের। এই এই সমস্ত চ্যানেলগুলি যদি আপনার বন্ধ করে দেওয়া যায় অন্তত আমাদের দেশের যুবক যুবতীরা তারা তারা কি বলা যায় চরিত্রগত দিক থেকে তারা হালাক হবে না অন্তত তারা বেঁচে থাকবে জোরে বলেন ঠিক কেনা এই এটা সরকারের কাছে আমরা যৌক্তিক একটা দাবি তুলে ধরতে পারি ঠিক কেনা বলেন মাদের সম্পর্কে যখন কথা এসে গেছে একটু কথা না বলে পারি না আল্লাহ নবীর মেয়ে ফাতিমা ফাতিমার নাম শুনেছেন কিনা মা ফাতিমাকে জান্নাতের নারীদের সর্দারিনী বলা হতো সুবহান আল্লাহ বলেন ও ফাতিমা তো সৈয়দানি সাইয়া হলিল জান্না আল্লাহ হয় একবার কেমন করে হলো কি করে হলো আল্লামা তারিক জামিল মাস্তুরাত কিতাবের ভিতরে বায়ন করেছেন আলীর সঙ্গে যখন ফাতিমার বিয়ে হলো এই ওয়াজটা শোনার জন্য হাফেজ সাহেব সহ অনেকে আমার কাছে দরখাস্ত করেছে দরখাস্ত লিখেছে বন্ধুরা আমার কান লাগান যেটা আপনারা ইউটিউবিতে মোবাইলে অনেকে শুনেছেন কিন্তু পুরাটা শুনতে পান না আজকের পুরাটা আলোচনা করতেছি সকলের অনুরোধে এরপরে ধারাবাহিকভাবে আমি আবার বিশ্বনবীর জীবনের ওপরে ওই মজেদার অনুষ্ঠান ঠিক আছে না মনে আছে না ওদিকে আসতেছে আম্মা ফাতিমার যখন আলীর সঙ্গে বিয়ে হলো আলী রাষ্ট্রীয় কাজ করে বন্ধুরা আমার যখন সন্ধ্যা রাতে বাড়ি ফিরে এসে বাড়ি ফিরে এসে ডাকতেছে সালাম আজকের আজকে আমরা সালাম ভুলে গিয়েছি বাড়িতে ঢুকি কিন্তু সালাম যাই না না নেই কিন্তু বিশ্বনবী বলেছেন কোন আপনার জীর্ণ শীর্ণ ভাঙ্গা ঘর যত ভাঙ্গা ঘর হোক না কেন ওই ঘরের ভিতরে যদি আপনি সালাম দিয়ে ঢুকে যান তাহলে ওই ছোট্ট কুড়ে ঘরটা আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায় সালাম সালাম আজকের সালাম না জরে বলে ঠিক কি না ভাইদের আবার আম্মা ফাতিমা ঘরের তিনি ঘরের রিভিদ আছে আলী সালাম যে বলো ফাতিমা দরজা খুলে দাও ফাতিমা দরজা খুলে দিয়ে এসে বললো স্বামী তোমাকে কি ক্ষেতপ করতে পারি সুভাজ আল্লাহ বলেন আজকের আমাদের সমাজের আম্মা আরও কী কম বলে নাকি যদি কষ্ট করে আপনি ব্যবসার কাজ ছেড়ে আপনি সারাদিন রিক্সা চালিয়ে ব্যবসার কাজ ছেড়ে বাড়ি এসে বলতেছেন ও বল্টুর মা একটু পানি দেয় বড় পিপাসা পেয়েছে বন্ধুরা আমার বল্টুর মা জবাব দেয় ওই যে দেখা যায় বারান্দায় ওখানে জগ আছে গিলাস আছে যত ইচ্ছা ঢেলে খাও আমার একটু তালা আছে ব্যস্ত আছি বলে কি বলে না তবে এই এলাকার মারা অনেক ভালো তারা কিন্তু স্বামীর জন্য পাগল খেদমত করার জন্য কোনো অসুবিধা নেই তবে কিছু কিছু পুরুষ আছে মহিলাদের গোলামি করে আসে না নেই আমার খবরদার সাবধান করে দিয়ে যাচ্ছি এই সিরাতুল নবীর মাহফিল দেখে যদি কোন পুরুষ যদি তার স্ত্রীর যদি পূর্ণ গোলামি করে হাদিস অনুযায়ী বলতেছি ওই সংসারের সাড়ে বারোটা বাঁচতে বেশি সময় লাগবে না আমি চুমচেরা বিশ্লেষণ করতে চায় হাদিস থেকে এটার উপরে বিশ্বনবী কি বলেছেন আপনারা কি ব্যস্ত হবেন না তো মারা একটু অসন্তুষ্ট হলেও তাদের জন্য আবার কথাও আসবে হাদিস এসেছে আকল মহিলাদের জ্ঞান এখানে ওলা যারা আছেন মহেন্দ্র আমার মহিলাদের জ্ঞান হচ্ছে পুরুষের অর্ধেক এখন অর্ধেক বুদ্ধির জোর বেশি না ফুল বুদ্ধির জোর বেশি কথা কর না কেন কথা বলতে পারে না ফুল বুদ্ধির জোর বেশি এখন এই হাত বুদ্ধি অর্ধেক বুদ্ধি যদি ফুল বুদ্ধিরে চালাই ভালো চলবে না খারাপ চলবে ও কেমন চলবে ওটা আপনারাই জানেন আমি জানি না বন্ধুরা আমার পিপাসা লেগেছে তৃষ্ণা পেয়েছে একটু পানি খাওয়াও ফাতিমা বললো আপনি একটু বিশ্রাম নেন পানি আনতেছে কিন্তু বন্ধুরা আমার কিতাব এসেছে ওই দিন ঘরের ভিতরে কোনো পানি ছিল না বন্ধুরা আমার ফাতিমা বাইরে থেকে পানি এনে দেখে আলী ঘুমায় গিয়েছে ফাতিমা জ্ঞানী ছিলাম আলিমা ছিলাম বিষ্ণবীর মহব্বতির কলিদার টুকরা ফাতিমা আমা ফাতিমা বন্ধুরা আমার পানি এনে দেখে আলি ঘুমায় গেছে এবার আলী বন্ধুরা আমার ঘুমায় ঘুমের ভিতরে বিভর আল্লাহর মেহরবানি কি কুদরত হিকমত এটা বোঝা বড় দায় ওই দিন গোটা রাতের মধ্যে আলীর ঘুম ভাঙে নাই আর ফাতিমাও আলীকে ঘুম থেকে জাগায় নাই বরং অপেক্ষা করতেছে পানির পেয়ালা নিয়ে আলীর শিহরে দাঁড়ায়া কখন পুনরায় আলীর ঘুম ঘুম ভাঙবে পানি চাইবে আমি যেন পানি খাওয়াতে পারি মাদের জন্য জীবনে আর কোনো আজের দরকার নেই একটা ওয়াজ যদি আমল করতে পারেন সারা জীবন ধন্য হয়ে যাবে আল্লাহ আর যদি না বুঝতে যান পাশে বসায় যতই ওয়াজ বয়ান করেন সারা জীবন বয়ান করেন কাজ হইতো না ঠিক কিনা তবে হয়ে নাই লজদার আইটে আল্লাহ সুজ হয়ে হেদায়তের মালিক কে বন্ধুরা আমার মাভিমা বললাম সারারা দালের ঋষি দাঁড়িয়ে থাকলাম কখন ঘুম ভাঙে আলীর কখন ঘুম ভাঙবে কখন আলীকে পানি পান করাবো কিন্তু আল্লাহর হেকমত আল্লাহর কি হেকমত আছে এটা বোঝা বড় দেয় ওই দিন গোটা রাতে আলীর ঘুম ভাঙে নাই যখন আপনার মসজিদে মদিনার মসজিদে যখন আজান হয়েছে আজানের আওয়াজ শুনে তার উপরে আলীর ঘুম ভেঙেছে আসলে তো

টাকে জোহরের সময় হয় নাকি এই পাশেতে বলতেছে আসরের কখন হয় আসরের আজান শোনা নামাজ পড়বেন না করে হাত তুলে দেখেন হাত তুলিনি কেউ আপনারা কিন্তু খুব চালাক হয়ে গেছে। ভাই দরা আবার হলো কিন্তু মসজিদ নববীর মুয়াজ্জিন কে ছিল কথা বলেন বিলাল মর্জিদে মঠ মর্জিদে নববির মঠ ছিলেন বিলাল বন্ধুরা আমার কেন বিলাল ছিল বন্ধুরা আমার মোট এই ব্যাখ্যার দিকে সময় ফেলে পরে আসতেছি যেটা আলোচনা করতেছিলাম আজান শুনে আলির ঘুম ভেঙে গেছে ঘুম থেকে তাকে ফাতিমা শিওরে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে আল্লাহফাক আলি দড়ি দড়ি গড়ি উঠে বললাম

পানির গিলাস নিয়ে তুমি দাঁড়িয়ে কাঁপতেছ থার করে কতক্ষণ দাঁড়িয়ে রয়েছ ফাতিমা বললো আলি রে আপনার তো খেয়াল নাই হয়তো বা আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন আমি পানি এনে দেখলাম কিলাম শরীর নিয়ে ঘুমাই গিয়েছিলেন আমি ঘুম থেকে ডাকি নাই জাগ্রত করি নাই অপেক্ষা করতেছিলাম কখন ঘুম ভাঙবে কিন্তু অপেক্ষা করতে 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 ফজর হয়ে গেছে ফজর রাজা শুনে আপনারও ঘুম ভেঙেছে এ পানি পান করে নেন দেরি করেন না আপনি जल्दी করে পানি পান করে কলিজার শীতল করে নেন ভদ্র আমারে এবার আলী উঠে উজু করে পানি পান করে তিনি নামাজের পাটিতে আলী এবার বসে যায় আল্লাহর দরবারে দুড়ে হাত তুলে আলী কে দেখে বলে ও মালিক মার জন্য আমি দোয়া করি রে মালিক আজকে আমি আলির জন্য যে খেতমত করেছে রাত ফাতিমা কোরবান করে দিয়েছে আলামিন আমার বিবি ফাতিমাকে আল্লাহ তুমি এই বিশ্বের জগতে নারী জগতের মধ্যে সম্মানের আসনে সমাসীন করে দাও আল্লাহ দরবারে এই আলীর দরখাস্ত মঞ্জুর হয়ে গিয়েছিল এই জন্য ফাতিমা তো নিসাই আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন সৈয়দা সাবাবি আহলিল জান্নাহ বাইন্দরা আমান এবার হযরত আলী ফাতিমার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করলো

আমি কথা দিলাম আজকে রাতের এই ঘটনা আমার বাবা বিশ্ব নবীকে আমি বলবো না জীবনে কোনোদিন বলবো না কারণ তুমি নিষেধ করেছ আলী যখন মসজিদে রওনা হয়ে গেছে ওদিকে বিশ্ব নবী তিনি হুজরার থেকে বেরিয়েছে মর্জিদের নামাজের জন্য হঠাৎ করে সিব্রাইল হুজার সামনে হাজির সালামানতে বললো ইয়ার সুরাল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ রে এত সকালে তুমি কেন এসেছো কি মতলব নিয়ে এসেছ জীবনে কোনোদিন এত সকালে তুমি আসো না এখন আমি নামাজে যাইতেছি জিব্রাইল বললো ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে এসেছি একটা খুশির খবর জানানোর জন্য আপনার কলিজার টুকরা মেয়ে ফাতিমা যে ফাতিমাকে আপনি কলিজার সে মহব্বত করেন ওই ফাতিমাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের নারীদের সর্দারিনী হিসাবে মর্যাদা দিয়েছে সত্য সত্য কাষ রাতের মধ্যে রাধা রাহান সব ইয়াও কবাত বা জানা আউলি আরাম কারি মুখুবায় দিয়া জাহেল আরা কারে দুনিয়ায় মাইনে মমেন সুয়ে মোমেন নিশা মাইলে কা ফের শ্রে নিশা কষ্ট হচ্ছে বুঝতে পারতেছি আমি আলোচনা শেষ করে দেবো খুব শীঘ্রই মুসাফির মানুষ অল্প কয়েক মিনিটের জন্য এরপরে মোনাজ তবে বিশ্বনবীর সেই মজার ঘটনা মনে আছে তো আবু জেহেলকে কিন্তু ওই দিন দস্তাগাত করতে হয়েছিল যে নবী যদি এই মজিজা দেখাতে পারে আবু জেহেল কালেমা পড়বে চমকপ্রত একটা ঘটনার ওই দিন আবু জেহেল ওই মজলিসে কিছু অবস্থ প্রশ্ন করেছিল ওহির জ্ঞান না থাকলে প্রশ্নের জবাব দেওয়া যাবে না আমি ওদিকে আসতেছি ইনশাল্লাহ বন্ধুরা আমার বিশ্ব নবী মাম বিশ্বের সাহাবিদেরকে বলো সাহাবিরা আপনারা বসে তাসবি পড়েন জিকির করেন তেলাওয়াত করেন আমি একটু আমার মা ফাতিমার বাড়ির দিকে আমি রওনা হইতেছি হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর নবীর মা আমিনা ইন্তেকাল করার পরে বন্ধুরা আমার যখন মা আমিনার বেদনা নবীজির ভিতরে জাগত তখন নবীজি ছুটে যেত ফাতিমার বাড়িতে কারণ ফাতিমার সিয়ারার সঙ্গে মা আমিনার সিয়ারার সাদৃশ মিল ছিল এই জন্য আমিনার কথা যখন মনে পড়তো বিশ্বনবী ফাতিমা

আমার ফাদিমা এর ভিতরে আপনার তিনটা আলোচনা এসেছে আমি পার পার্ট তিনটা আলোচনা আপনাদেরকে শোনাবো বন্ধুরা আমার বিশ্বনবী যে ডাকতেছেন ফাতিমা একদিন ডাকতেছেন ফাতিমা ও ফাতিমা বাইরে বেরিয়ে আসো ফাতিমা উকি মেরে দেখতেছে আল্লাহ নবী বারান্দার নিচে দাঁড়িয়ে রয়েছে ফাতিমা দেখলো বিশ্বনবীকে ও ফাতিমা দেখতেছে যে ফাতিমা জানালা দিয়ে আমি বাবা আমি বিশ্বনবীকে ফাতিমা তিনি দেখতে পেয়েছে অথচ ফাতিমা কোনো ডাকের জবাব দেয় না ডাক শুনে না বিশ্বনবী দ্বিতীয়বার আবার ডাকতেছে ফাতিমা ও

তৃতীয়বার আবার ফাতেমা বাইরে বেরিয়ে আয় রে মা বন্ধুরা আবার এরপরে আবার যখন ডাকতেছে এবার ফাতিমা ঘরের মধ্য থেকে চিৎকার করে করে কাঁদতেছে মহেন্দ্র আমার বিশ্বনবী যখন ডাকতেছে তৃতীয়বার ফাতিমা ঘরের মধ্য থেকে ডুগরে ডুগরে হাউ মাউ করে কান্নাকানি শুরু করেছে কিন্তু আল্লাহ নবী বলেছে যেই ব্যক্তি ফাতিমা মাকে কষ্ট দেয় সে আমি বিশ্বনবীকে কষ্ট দেয় কারণ আমি বিশ্বনবী আমার কলিজার সে আমি ফাতিমাকে বেশি মহব্বত করি ফাতেমাকে কষ্ট দেয় সে নবীকে কষ্ট দেয় যে ফাতেমাকে কাদাই সে বিশ্ব নবীকে কাদাই এরে মা কেন কান্দ ঘরের ভিতরে ডুগরে ডুগরে ফাতিমা বলল বাবা বাড়ি চলে যাও আজকে তোমার মা তোমার সামনে যেতে পারবে না বিশ্বনবী কাদের এ মা

না দেখে তোরে তিন বাবা বাড়ি যেতে পারবে না ফাতিমা বলো আব্বা আমার পরনে এমন কোন কাপড় নেই বস্ত্র নেই যেটা পরে তোমার সামনে আসতে পারবো আল্লাহ নবী শুনে কষ্ট পাইলো বিশ্বনবী নবী মাথার পাগড়ি খুলে চাদরখানা যখন জানালা দিয়ে নিক্ষেপ করলো মা তোর বাবার এই পাগড়িখানা মাথার পাগড়িখানা পরে একবারের জন্য হলেও তোর বাবার সামনে আয় তোর বাবার আজকে কয়েকটা উদ্দেশ্য আছে তার ভিতরে আরেকটা উদ্দেশ্য হলো জান্নাতি কপাল জান্নাতি শিয়ার বাদাত একবার তোর বাবা দেখতে ফাতিমার পরনে কাপড় নেই এমন কোন বস্ত্র নেই যে বাইরে আসতে পারে আহারে বেশ নবীর স্ত্রী কান লাগান এ কান লাগান হাত জোড় করে বলি মাগো এই অবস্থা ভালো করে শোনেন আমুলে নিয়াতে শুনেন গো মা আপনারা না মা ওই মা আপনারা আম্মা ফাতিমা এইবার বিশ্বনবীর মাথার পাগড়িখানা পরে নবীর সামনে এসে দাঁড়িয়েছেন বিশ্বনবী ফাতিমার চেয়ারার দিকে একবার নবী ডুবরে ডুবরে কান্দতেছে ফাতিমা কান্দে বিশ্ব নবী কান্দে বিশ্বনবী কান্দে ফাতিমা কান্দে জিব্রাইল কান্দে ফেরেস্তা কান্দে হাজার হাজার ফেরেশতা কান্দে বন্ধুরা আমার এমন সময় ফাতিমা বলতেছে বাবা তুমি কেন তোমার মাকে দেখে এভাবে কান্দেছ আল্লাহর নবী বললেন মারি তোর সিয়ারা কেমন হয়ে গেছে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে সিয়ারা মলিন হয়ে গেছে কঠিন কোন অসুখ হয়েছিল নাকি ফাতিমা বলল আব্বা অসুখ হয় নাই তবে আজ একটা সপ্তাহ তোমার মা ফাতেমার বাড়ির ছলায় আগুন জলে নাই এক সপ্তাহ না খেয়ে আছি হাসান হোসেন ছুটে এসে বলে ও নানা নানা জড়িয়ে ধরে হাসান একবার কাঁদে হুসাইন কাঁদে কেদে বলে না ও নানা একটা বিচার করে দাও নানা একটা বিচার করে দিয়ে দাও নানা বিশ্বনবী নানা এই আজান হুসাইন কিসের বিচার কার বিরুদ্ধে বিচার হাসান হুসাইন কেদে কেদে বলতো নানা এই বিচার কার বিরুদ্ধে নয় এই বিচার তোমার মেয়ে ফাতেমার বিরুদ্ধে বিচার আমার মেয়ে প্রতিমা কি অন্যায় করেছি কি বিচার করতে হবে বল এ হাসান হুসাইন কিসের বিচার করতে হবে বল হাসান হুসাইন কেঁদে কেঁদে বলল মেয়ে কিন্তু তুমি জিজ্ঞাসা করে দেখো আজ একটা সাপ্তাং কেন আমাদের কিছু খেতে দেয় নাই না এত খাবার চাই না আমি এত রোনজরী করলাম খাবারের জ্বালায় ক্ষোদার জ্বালায় সহ্য করতে পারি না আমরা আজকের বলেছি মা গো একটা সপ্তাহ খেতে দেওয়াও নাই একটা খেজুর দাও ও মা একটা খেজুর খেয়ে আমরা বাছি অনন্যা তুমি বিচার করো আমাদের মার কি একটু দয়া হয় না আমরা দুই ভাই এত কষ্ট পয়েন্ট করতেছি খুদার জালায় একটা খেজুর দিতে পারলো না একটু পানি চাইলাম পানিও দিতে পারলো না নানা এই বিচার তোমার কাছে করলাম কেন আমাদের মা আমাদেরকে আজকে না খাওয়া এক সপ্তাহ রেখেছে কেন একটা খেজুর দেয় না একটু পানিও খেতে দেয় না বিচার করে যাও বিছর নবী কাদি বিছর নবীর কাঁদা তীব্র ধার বেশি বেড়ে যায় হাসান হুসাইনের মাথায় হাত বুললে বলে না না আর কাঁদিস না আর বলিস না থেমে যা আবি বিশ্বনবী আমি সহ্য করতে না এ হাসান হুসাইন তাকায় দেখ আমি নবীর পেঠে পাথর বাঁধা আমি নবী ও আজ তিন দিন অনাহারে না খেয়ে আছি

হাসান হুসাইন কে আল্লাহ তুমি শান্ত করো ফাতিমা কে তুমি শান্ত করো আল্লাহর নবী অনেক দোয়া করলো দোয়া করার পরে এবার ফাতিমা কে বলল এ ফাতিমা সই নামাজের ওই যে পাটিটা খানিটা ধরে উঁচা করো উঁচা করার পরে এবার আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছে ফাতিমা কিছু দেখতে পাও নাকি ফাতিমা বলল আব্বা এ কি দেখতেছি আজব দিনের জয়নামাজের পাটির তলায় রয়েছে এ কি দেখতেছি আপনারা কি কষ্ট পাচ্ছেন ব্যস্ত হচ্ছেন আমি লক্ষ্য করতেছি ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট মানুষের চোখে পানি ঠিক কেনা বলেন গতকাল মাহাতি অবস্থা কান্নার একটা রোনাজারির একটা আওয়াজ তৈরি হয়ে গিয়েছিল মাহাতিল ব্যাপী আজ তো সেই রকম একটা পরিবেশ নেমে এসেছে আল্লাহ কবুল করুক চোখের পানি যত বেশি পড়বে ঝরবে গুণা মাফ হবে আর জাহান নামের আগুন তো নিভবে শুধু বানাদাল চোখের পানি দিয়ে জরে বলেন ঠিক কেনা ভাইంద్ర আমার সেই সম্পর্কে আলোচনা কিছু আসবে আমি যাইয়াত করেছিলাম সেটা ভাইంద్ర আমার আসতেছি একটু পরে আলো সালার দিকে কান লাগানোর পরবর্তীতে দেখেন আল্লাহর নবী বল্লু জয় নামাজের পাটির একটা ওছা করো ভাইంద్ర আমার ফাতেমা বল্লাম বাবা নামাজের পাটির তলায় আমি শর্ণের খনি দেখতে পাইতেছি গলিত তো শর্ণ কাঁচা শর্ণ বলেন ঐndarray আবার ফাতিমা শরণধরতে যাবে আল্লাহর নবী বললেন মা এই কাণ্ডকে শরণ নেওয়া যাবে না পারলে নিতে পারবে বাধানে নিষেধ নাই তাহলে সত্য সাপেকের সেরা হলো এই থেকে দুনিয়ার থেকে তুমি যত শরণ নিবা তোমার ভেশতের তত সুখ বিছায়া যাবে তুমি কোনটা চাও দুনিয়ার সুখ চাও নাকি তুমি পরকালের জান্নাতের সুখ চাও এই পৃথিবীদের চারজন বাদশা এসেছিলো জোরে বলেন কয়জন কথা বলতে হবে কয়জন দুইজন মুসলমান আর দুইজন বেঈমান মুসলমান দুইজন একজন হলো আপনার বন্ধুরা বাদশা সুলাইমান আর একজন জুলকারনাইন আর আপনার বেঈমান বাদশা জালিম বাদশা দুইজন একজন হলো বক্তে নসার বন্ধুরা আবার আর একজন হলো নমরুদ ঠিক কি না কথা বলেন জুলকারনাইন কান লাগান তিনি মারা যাওয়ার সময় তিনি তার ভক্তদেরকে বলল এই আমার ভক্তরা এটা ওসিয়াত করে যায় আমি বাদশা জুলকার নাইন तमाम পৃথিবীর আল্লাহ আমার বাদশায়িত দিয়েছিল রাজত্ব দিয়েছিল খবরদার আমি মারা যাওয়ার পরে ওসিয়াত পুরা না করে আমারে কবরে নামাবা না কি ওসিয়াত বাদশা বাদশা জুলকার নাইন বলল আমি মারা যাওয়ার পরে কাফনের কাপড় দিয়ে আমার বড়িরা ঢাকবা কিন্তু আমার হাত দুইটা এই ভাবে আলগা করে রাখবা তোমরা জমিনে যতদূর পারো পরদর্শনী করে ঘোরায়া ঘোরায়া এরপরেই তোমরা মায়া নামাযা ভাব ভক্তরা বললো কেন এটা করতে হবে কিসের জন্য বাচ্চা জোল খারাপ তখন বলতেছে দুনিয়ার মানুষরা দেখো আল্লাহ আমাকে তাম পৃথিবীর রাজত্ব দিয়েছিল আমাকে টাকা পয়সা অর্থ সম্পদ স্বর্ণ প্রাচুর্য সব দিয়েছিল কিন্তু আজকের খালি হাতে চলে যেতেছি দুইটা খালি হাত কাফনের কাপড়ের কাপড় নিয়ে কবরে যাইতেছি এইটা দুনিয়ার মানুষ জন্য দেখে শিক্ষা নিতে পারে তাম পৃথিবীর বাচ্চা কিছু নেগে বারি না খালি হাতে কবরে যাইতেছি এইটা দুনিয়ার মানুষ শিক্ষা নিতে পারে বন্ধুরা আবার কান লাগান এরপরে যে আলোচনা করতেছিলাম আল্লাহর নবী বললেন এ ফাতেমা তুমি কি দুনিয়ার সুখ চাও নাকি পরকালের সুখ চাও ফাতিমা বলল আব্বা এই দুনিয়ার স্বর্ণ টাকা পয়সা আমার কোনো প্রয়োজন নাই আমি পরকের শোক বন্ধুরা আমার আল্লাহ নবী বললাম ফাতিমা তাহলে শোনো আমার আল্লাহ আমাকে ডেকে ডেকে বলছিল হাবিব তুমি না খেয়ে কষ্ট পাইতো আমি আর সে আজিম থেকে লক্ষ্য করেছি এ হাবিব তুমি যদি চাও তাহলে ওহুদ পাহাড় স্বর্ণ বানায়া তোমার জুতার সঙ্গে সেটিং করে দেব রে হাবিব এই পৃথিবীর জমিনে যেখানে তুমি যাবে ওহুদ পাহাড় স্বর্ণ হয়ে সেখানে তোমার সঙ্গে সঙ্গে যাবে তবে তুমি যদি চাও ওহুদ পাহাড় স্বর্ণ বানায়া তোমার জুতার সঙ্গে সেটিং করে দেব হে নবী রুম্মতেরা আমার আল্লাহ নবী বলল আল্লাহ অর্থ চাই না টাকা সম্পদ কিছুই চাই না আমি শুধু চাই পরকালের শান্তি পরকালের সুখ এক অক্তের খাবার আমার ঘরে থাকবে পরবর্তী অক্তের খাবার তুমি আল্লাহ আমার ম্যানেজ করে দিবা আল্লাহ আমি নবী চাই না পরবর্তী অক্তের খাবার আমার ঘরে মজুদ থাকু আর আজকের সেই নবীর মধ্যে আখিরি গোসান গোসানোর চেষ্টা করি কথা বল না কেন দু হাতে টেনি নিয়ে মাল কামানোর চেষ্টা করি দু হাতে মাল টেনে টেনে আখরি গোসান কি করে গোসানো যাই এই হলো ধান্দাবাজি ঠিক কিনা বলেন কেয়ামতের দিন কেমনে নবীর উম্মত হিসাবে পরিচয় দিবারে বাবা এই জন্য হাত জোর করে বলি আজকের মাহফিলের আলোচনা শুনে এখন দিয়ে চিন্তা করতে হবে আমার নবী কি বলেছে আমরা কি বলি নবী কোন পথে চলেছে আমরা কোন পথে চলতেছি নবী বলে মা ও মা ফাতিমা আমি জান্নাতি কপাল জান্নাতি সিহার এটা দেখার জন্য তোমার বাড়িতে আমার আগমন ঘটেছে সোভান ফাতিমা বললো আব্বা আপনি আমার বাবা বিশ্বনবী আর আমি আপনার মেয়ে ফাতিমা তো এখানে আবার জান্নাতি সিয়ার আর জান্নাতি কপাল বলতে আমি তো কিছু বুঝতেছি না কে সে আমি জানতে চাই বিগত রাতে কি ঘটেছে আলীর সঙ্গে আলীর জন্য কি করেছ ফাতিমা বলল আব্বা গোস্তাগি মা করবেন আমার স্বামী নিষেধ করেছে আপনি আমার বাবা বিশ্ব হলেও স্বামীর আদেশ অমান্য করে আপনাকে কোনো কথা আমি বলতে পারবো না আর আজকালকার মহিলারা কি করে বাবজান স্বামী যদি একটু কিছু বলে স্বামী দেখবে শুধু আপনার দেখতে থাকবে যেই বাইরে বাইরে বের হবে মোবাইলে সব বলে দেবে বাবার বাড়িতে ঠিক কিনা তবে এই রাজশাহী এই কুঠিয়ার এই এলাকার মারা দারুণ ভালো ভদ্র আল্লাহ তো মনে হয় জীব বেলের খালো তো মনে হচ্ছে আসমান থেকে নাজির হয়েছে কোনো ভেজাল নে। তবে ইমাম গাজ্জালি লিখেছেন চার শ্রেণীর মহিলাদের পরে আল্লাহ রহম করেন না এদের কপালে অনেক বিপদ আমি কি বলবো তারা কারা কারা আসতেছি আলোচনার দিকে খুব ব্যস্ত হচ্ছেন বুঝতে পারছি আমি আলোচনা এক্ষুনি শেষ করে দেব বন্ধুরা আমার বন্ধুরা আমার আমি আলোচনা করতেছিলাম তবে আজকে আমি আপনাদের আসি বিশ্ব নবীর দেখে বন্ধুরা আমার আমার নবীর হাত বান্ধব নবীকে বাইন্দা ফেললো আবু জেহেল আবু সুফিয়ান আমার নবীকে অস্ত্র বের করেছে কল্লা কাটবে আবু জেহেল অস্ত্র রেডি করেছে সুরে তলবারে রেডি করেছে নবী যখন মাঝে দেখাতে না পারবে দেরি করবে না কল্লা কেটে দেবে পাশে অস্ত্র রেডি করে রেখেছে বুঝেন নাই অত্যন্ত টি আলোচনা আমি আসতেছি সেদিকে তবে আজকের মাহফিলে আমরা যারা এসেছি আমরা সবাই আল্লাহর ওলি হয়ে বাড়ি যাব রাজি আছে কিনা রাজি আছে কি না আল্লাহর ওলি হতে রাজি নেই করে হাত তুলে দেখান হ্যাঁ এই তো দেখেছেন হবে আপনার শ্রোতা মানে এই এলাকার যে শ্রোতা গুলি আসলে সব কোরআন পাগল কোরআন প্রেমিক প্রজ্ঞা সম্পন্ন সবাই বুদ্ধিমান সুযদূর সবাই আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর অলি হতে হলে একটা আমল করা লাগবে কয়টা আমি হাদিস থেকে শোনাচ্ছি একটা আমল করলে আল্লাহর নবী বলেছেন আল্লাহর অলি হওয়া যাবে তাহলে কোনো সন্দেহ আছে বাবা আল্লাহর অলি হতে চান না নামাজ পড়েই বাবা শুধু আল্লাহর অলি হন যাইতো না আল্লাহর অলি হতে হলে একটা কাজ করতে হবে মাত্র অনলি একটা আমল করবে। সেটা কি সহজ সিম্পল আপনি একজন অসুস্থ মানুষের আপনি তার একটু সেবা দান করলেন একজন দুর্বল মানুষ একটা বোঝা নিয়ে যেতে যেতে হঠাৎ করে পড়ে গিয়েছে আপনি তার বোঝাটা একটু ধরে উঠাই দেবেন তার সঙ্গে দুই কদম হেঁটে গেলেন আল্লাহ নবীর হাদিস মসজিদে নববীতে এক মাস কাপ করলে মসজিদে নববীতে সিজদা দিলে নামাজ পড়লে যত সওয়াব তার চেয়ে বেশি সওয়াব আপনার মুসলমান ভাইয়েরা আপনি উপকার করেছেন এই হাদিসটা আমাদের কাছে কোনো জানা নাই খবর নেই ঠিক কিনা বলেন এই হাদিসের আমল নেই আজকের মুসলমানরা আজকের লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে নির্যাতিত হচ্ছে জুলুমের শিকার হচ্ছে আর এক মুসলমান ভাইয়ের দ্বারা ঠিক কিনা বলেন কথা বলেন না কেন বন্ধুরা আমার এই জন্য আজকের যা কিছু হচ্ছে আজকের মুসলমান ভাইদের দ্বারাই হচ্ছে এক মুসলমান আর মুসলমান ভাইয়ের আপনার ক্ষতি সাধন করার চেষ্টা করে এটাই হয়েছে আজকের নিয়ম পদ্ধতি ঠিক কিনা বলেন কিন্তু না

আজকের কি কোন সাহাবি কোন অসুস্থ ব্যক্তিকে সেবা দিয়েছ একজন সাহাবি বলে রসুল আল্লাহ দিয়েছি আল্লাহ নবী আবার বললো তোমাদের ভিতরে কোন সাহাবি কি ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দিয়েছ একই সাহাবি হাত উঁচু করে বল এর রসুল আল্লাহ দিয়েছি এরপরে বিষ্ণু আবার বললাম তোমাদের ভিতরে কোন ব্যক্তি কি কোন জানাজার নামাজে গিয়েছ একই সাহাবি হাত উঁচু করে বললো এ রসুল আল্লাহ এই তিনটা আমল আমি করেছি রাসূলুল্লাহ বললেন ফিম দিন ইল্লা دخل এই তিন ডাগল যার ভিতরে থাকবে बेशक সে আল্লাহর জান্নাতের মেহমান হবে জান্নাতুল ফিলদা বসুর মেহমান হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন বলুন সবাই ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাস নুজুলা আল্লাহু আকবার কিন্তু এই ভালো আমলগুলি আমাদের ভিতরে নেই ভাইমরা মুসলিম জানের খলিফা আমার নাম শুনেছেন কিনা হাদিসে আমার গভীর রাতে তিনি বেরিয়েছেন যেতে যেতে কিছু যাওয়ার পরে তিনি লক্ষ্য করলে একজন মহিলা বন্ধুরা আমার বসে রয়েছে গভীর রাতে রাস্তার ধারে বসে আছে মহিলার সামনে একটা কলস ভর্তি একটা পানি নিয়ে মহিলা বসে বসে তিনি কাঁদতেছে আল্লাহর অলি হওয়ার জন্য কি আমল করা দরকার তাই বলতেছি তাপসিরের আলোকে কান লাগান হরিদেব আমার বল্লাম এ মা কোথায় তোমার ঘরবাড়ি কি পরিচয় এই গভীর তুমি এই রাস্তার ধারে বসে বসে কেন কান্দো সামনে একটা কলসের বোঝা আছে কেন কান্দেছো কিসের দুঃখে কান্দেছো মহিলা বলতেছে ওরে পথিক আমার স্বামী নেই আমার সন্তান বাড়িতে না খেয়ে আছে সারা দিন খেতে দিতে পারি নাই সন্ধ্যার সময় তারা চিৎকার করে রুনা করে মা খেতে দাও না এখন একটু পানি দাও পানির জ্বালায় কলিদা শুকায় দেয় আমি মা এরে বাবা পথি সন্তানদের ওনাjari সহ্য করতে না পারে অসুস্থ শরীরে আমি পানি নিতে এসেছিলাম বাবারে কিন্তু আমি পানির কলসের বোঝা বয়ে বাড়িতে নিয়ে যেতে পাঁচ ছেনা শরীরটা दारुण অসুস্থ হয়ে পড়েছে এইজন্য বসে বসে কাঁদতেছি আর আল্লাহর দরবারে আমি বলতেছি ওমরের বিরুদ্ধে অভিযোগ দিতেছি মহিলা সিনতে পারে না এই সেই অমর ঠিক কিনা বলেন কষ্ট হচ্ছে না হচ্ছে না বুঝতে পারছি আর খুব বেশি কয় মিনিট দশ মিনিট শেষ করে দেবো না আধ ঘন্টা না না রাত পারা যায় নাকি মাথা খারাপ এক্ষুনি শেষ করে দেবো আমি মুসাফির মানুষ দোয়া মনোযোগ হবে সবাই তৈরি হন মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেন না আলহামদুলিল্লাহ হাইজনি আমার এবার মা

একজন মহিলার কলসের বোঝা নিজের কাঁদে লইয়া তিনি পৌঁছায় কি বলে নিয়ে যাচ্ছে আর আজকের আপনি জনগণের প্রতিনিধি হয়ে আপনি কি দায়িত্ব পালন করেছেন কি মতের দিন বন্ধুরা আমার দুইটা লাইন করা হবে প্রথম একটা লাইন বা দিকের একটা লাইন আর ডাইন দিকের একটা লাইন ওই কেয়ামতের ময়দানে আল্লাহ ডেকে ডেকে বলবে যারা দুনিয়াতে নেয় বিচার করো নাই মানুষের পরে জুলুম করেছ যারা তোমরা কোরআন সহ্য করতে পারো নাই তো তোমরা কোরআনের আলোচনা তোমাদের ভালো লাগে নাই আজানের আওয়াজকে বিরক্তিকর মনে করেছ এ বাদিকে যা বাম লাইন ধর আর ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে লেকে বলবে এদেরকে ধর শিকুল বন্দি কর আর জাহান্নামে নিক্ষেপ কর বাইন্দরা আমার আর ডান দিকে কাতারে যারা থাকবে এরা হলো আল্লাহ আল্লাহ এই দুনিয়াতে নামাজ পড়েছে কোরআনের সহযোগিতা করেছে কোরআনের আমল করেছে আওয়াজ কোরআনের আওয়াজ পছন্দ হয়েছে কোরআনের আলোচনা শুনেছে ন্যায় বিচার করেছে মানুষের পরে জুলুম করা নেয় অত্যাচার করা নেয় আমলে সহা করেছে এরা ডান লাইনে দাঁড়াইয়া যাবে ডান কাতারে দাঁড়াবে এই ডান কাতারে দাঁড়ায়া তারা স্লোগান দেবে কেয়ামতের দিন জান্নাতিরাও স্লোগান দিবে আলহামদুলিল্লাহ আমি সেই সম্পর্কে আলোচনায় আসতেছি বন্ধুর আমার পর্যায়ে কোনো দেখেন কত চমক পরত আলোচনা হরে তোমর এইবার নিজের পরিচয় না দিয়ে ছেড়া জামা মহিলা বলল রে পথিক আমার কলসের বোঝা তুমি বয়ে নিয়ে যাবা কিন্তু আমার টাকা নেই পয়সা নেই কোনো নাস্তা কিছুই নেই ওমর বললো টাকা লাগবে না বিনা পয়সায় তোমার কলসের বোঝা বহন করে দেব আল্লাহর অলি হতে হলে নামাজ পড়ে শুধু হওয়া যাবে না এরকম মানুষের উপকার করতে হবে

তিনি রওনা হয়ে গেছি মহিলা আগে যাই ওমর পিছে পিছে যাই যেতে 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 বন্ধুরা আমার যেতে যেতে হজরতে ওমর যখন আপনার মহিলার ভাঙ্গা কুটিরের কিনারে গিয়েছে মহিলা বলে পথি গিরে ওই যে ভাঙ্গা কুটিরের ভিতরে আলো জলে টিম টিম করে এটা আমার বাড়ি বন্ধুরা আমার মহিলার কথার আওয়াজ পেয়ে বাচ্চাগুলি বাড়ি থেকে তারা খাও মাও করে কান্নাকাটি করতেছে আর বলতেছে মাগো এত দেরি কেন কল লাগো মা কলিজা শুকায় গেছে বিপাশ বুঝার জন্য ও মা পানি দাও ওমরে আওয়াজ শুনে ওমর কেকে দে বন্ধুরা আমার জারে দার ওমর নিজে কলস থেকে পানি ঢেলে মহিলার হাতে দিয়ে বলল মা এই পানিগুলি তোমার বাচ্চাদেরকে পান করাও এইবার ওমর বলতেছে আমারে বিদায় দাও আমি চলে যাইতেছি বিদায় দাও অহিন্দ্রা আমার মহিলা বললো প ঠিক তোমারে কিছু দিতে পারলাম না তবে তোমার বদ লা আল্লাহ কে মতে অবশ্যই পুরস্কার দেবে অশুর ভাই মানুষের উপকার করেছ এ প দুনিয়াতে নয় হয় মতে আল্লাহ তোমাকে পুরস্কৃত করবে মহিলা বলল তবে আমি একটা কথা বলতে চাই এই মদিনার প্রেসিডেন্ট অমরণা হয়ে যদি তোমার মতো যুবক যদি মদিনার প্রেসিডেন্ট হয়ে যেত এই মদিনার মানুষের কোনো দুঃখ কষ্ট থাকতো না ওমর তখন কেঁদে কেঁদে বলল মা ওমরের বিরুদ্ধে আর কি কোনো অভিযোগ আছে নাকি মহিলা বলল অভিযোগ আছে ওমর বলল কালকে তুমি ওমরের দরবারে যাবে আমি সেখানে থাকবো অভিযোগগুলি দায়ের করবে অবশ্যই আমি তোমার হয়ে তোমার হয়ে সহযোগিতা করি তোমার পানি আনার ব্যবস্থা করব। কেন তোমার বাড়িতে পানি আনার ব্যবস্থা ওমর করে নাই এ ব্যাপারটাও আমি দেখব তবে একটা দাবি করে যাই মাগো কালকে সকালে তুমি যাবে কিনা অমরের দরবারে আমারে কথা দাও মহিলা কথা দিল আর বললো আমি কথা দিলাম বাবা পুথিত তুমি বড় ভালো আল্লাহ মানুষ তুমি যখন বলতেছো আমার পাশে থাকবে অবশ্যই কালকের ওমরের আদালতে যাই আমি সব অভিযোগগুলি দায়ের

আমরা আপনার কাছে এসেছি একটি বিচার নিয়ে একটা আপনার নিয়ে কি বিচার বলতেছে অব আমিরুল মুমিন আমাদের বিচার আর কারোর বিরুদ্ধে নেই আপনার নিজের ছেলের বিরুদ্ধে আপনি মদিনার পার্লামেন্টে আইন পাস করেছেন যে ব্যক্তি মত পান করবে তাকে আশিরা বেত মারা হবে আজকের আমরা প্রমাণ আমরা সাক্ষ্য দিচ্ছি প্রমাণিত হয়েছে আপনার নিজের ছেলে আবু শাহামাত তিনি মত পান করে মাতলামি করেছে ওমর বললেন কি কোনো এভিডেন্স আছে প্রমাণ আছে মুনাফিক মার্গা মুসলমান গুলি সব একত্রিত হয়ে ওমরকে হারেস করার জন্য এসে সাক্ষ্য দিল অবশ্যই আবু সাহামা মত পান করেছে হজরত ওমর আবু সাহামাকে ডাকলো ডেকে বললো আবু সাহামা সত্য করে বলো তুমি কি মত পান করেছো আবু সাহামা বললো আব্বা আল্লাহর নামে কসম করে বলতেছি আমি মুসলিম জাহানের খলিফা ওমরের ছেলে আমি কোনোদিন মত পান করতে পারি না মাদক দ্রব্য সেবন করতে পারি না আমি নেশা করতে পারি না আমি মত খাই নাই তবে আমি নাবি খেয়েছি 나비스 কি খেয়েছি ওমর তখন নিজের ছেলের মুখটা আগায় নিয়ে শুকতেছে তখন হালকা গন্ধ আসতেছে বলল আব্বা আল্লাহর নামে কসম করে বলতেছি শপথ করে বলতেছি আমি মত পান করিনি আমি 나비스 খেয়েছি 나비스 কি 나비스 বুঝেন বলবো 나비스 হচ্ছে এক কেজি দুধে যদি আপনি কিছু खुरमा ভিজায় রাখেন এটা সন্ধ্যারাতে ভিজায় রাখবেন সকাল বেলা এটা 나비스 হয়ে যাবে কথা বুঝেন নেই আরবের কিছু খুরমা আছে খুব এটা প্রোটিন এতে মিনারেল আছে প্রোটিন আছে ভিটামিন আছে অত্যন্ত আপনার গ্লুকোজ আছে এই খুরমা শুকনো কিছু খুরমা আছে এইগুলি খেজুর এই শুকনো খুরমাগুলি দুধে ভিজায় রাখলে সকালবেলা দুধের রঙটা আপনার লাল হয়ে যায় এটা নাবিস হয়ে যায় তবে যদি এটা তিন দিন চার দিন পরে খান খাইলে আবার হালকা একটু টাল হবে তাই বলে পদ্ধতি শিখে কালকে জন্য আবার বাড়ি যে খেজুর কিনে আবার এটা চালু করেন না এই অভ্যাস করি মাদক দ্রব্য হারাম করা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এটা তো 10000 বছর আগে বিশ্বনবী হারাম করেছিলেন শরীয়ত নিষেধ শরীয়তে নিষেধ করা হয়েছে আজকের বিজ্ঞানীরা রিসাইদ ডিসকাস করেছে বিশ্বনবী মাদককে হারাম কেন করলো আজকের প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ দিতে হয় আজকের একযোগে शराब দেশব্যাপী আজকের প্রশাসন যে অভিযানে নেমেছেন মাদক দ্রব্যকে উৎখাত করার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রশাসন এবং সরকারকে আমরা ধন্যবাদ জানাই দোয়া করি ঠিক কিনা বলুন এই মাদক তো দেড় হাজার বছর আগে হারাম করা হয়েছে কারণ মাদক সেবন করলে বিজ্ঞানীরা বলতেছে স্টমাক নষ্ট হয়ে যায় কিডনি ড্যামেজ হয়ে যায় মস্তিষ্কের অনেক মেন্টালিটি প্রবলেম দেখা দেয় যার কারণে এটা বিশ্বনবী দেড় হাজার বছর আগে হারাম কোষণও করেছেন আজকের এই তো আজকের বিজ্ঞানীরা ডাক্তাররা এটা প্রমাণ করতে পেরেছে কিন্তু দেড় হাজার বছর আগে আমার নবী তা বলে দিয়েছেন সোভানাল্লাহ বলবেন না অমরের ছেলে আবু সাহমা বলছে আব্বা আমি নাবিজ পান করেছি হালকা হালকা একটু হালকা হালকা একটু টাল হয়েছিল অমর বলতেছে যেহেতু হালকা টাল সেহেতু শরিয়াতের আদেশ তোমার প্রতি এখন জারি হবে শাস্তি তোমাকে পেতেই হবে আবু সাহাবাকে এবার কি করলো অমর নিজে হাতে শক্ত রশি দিয়া মসজিদে নবের পিলারে বাইন্দা রাখলো আল্লাহ একটু চিন্তা করতে হবে ভালো করে শুনে নষ্টা মসজিদে অমুক কি বলে নববীর মেন খুঁটিতে মেন পিলারে ওমর শক্ত রশি দিয়ে নিজের ছেলে আবু সাহামাকে কায়দা করে বানলো যেন ছুটে পালাতে না পারে ইতিমধ্যে জোহরের আজানের সময় হয়ে গেছে জোহরের আজান হল মদিনার মুসল্লিরা নামাজিরা তারা মসজিদে নববীতে যখন প্রবেশ করছে নামাজের জন্য মেন খুঁটিতে দেখে ওমর এর ছেলে আবু সাহামাকে শক্ত রশি দিয়ে बांधা রেখেছেpillars সাথে মদিনার মানুষের আতংকিত হয়ে গেল এই কাজটা কে করতে পারে ওমর ফরাদ তো কার সাধনে কথা ঠিক কিনা বল ঠিক বাঁধনা মারুন হযরত ওমর জোহরের নামাজের ইমামতি করলো জোহরের পরে হজতে ওমর সালাম ফিরায় এবার মুসল্লিদের উদ্দেশ্য বলল ও মসজিদের নবীর মুসল্লিরা যে বাকি নামাজ বাদ কেউ চলে যাবেন না একটা বিচার আছে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আমার ছেলে আবু সাহার বিরুদ্ধে আমি বিচার করব জহরে নামাজ বাদ বাকি নামাজ বাদ সব মুসল্লিরা বসে আছে ওমর এবার বিচার করতেছে বন্ধুরা আমার আবু সাহামাকে খোল খুলে আনা হল ওমর এবার জল্লাদ কে বললো জল্লাদ চাবু গান জল্লাদ চাবু চাবুক দিয়ে যখন এবার জাল্লাদ যখন চাবুক দিয়ে যখন আপনার বাড়ি মারতেছে এক দুই তিন তিনটা বাড়ি মেরেছে জল্লাদ হজরত ওমর এবার একটা থাপ্পড় মেরেছে জল্লাদ ছিটকে যে আপনার চিত হয়ে পড়ে গেছে কারণ ওমরের মতো এত শক্তিশালী যুবক শক্তিশালী পুরুষ সেই সময়ে গোটা মদিনায় আর ছিল না তারপর আমার অনেক ছেলেরা আছে বাচ্চারা দুষ্টামি করে করলে বাবা মারা ভয় দেখায় ওই বাঘ এসে বসে আছে বলে কিনা যখন বাচ্চারা রাতে ঘুমায় না তখন মারা ভয় দেখায় না শিগগিরি করে ঘুমা সিংহ কিন্তু ওই জানালার ধারে এসে বসে আছে ধরে ধরে ফেলবে বলে কি বলে না মদিনার বাচ্চাগুলি যখন দুষ্টমি করতো ঘুমাতো না তখন মায়েরা ভয় দেখাতো শিগগিরি করে ঘুমা ওই বলে ওমর আসতেছে আল্লাহ আকবার ওমর যদি কোন রাস্তা দিয়ে এসেছে ইবনে শয়তানের বাপের কিনা ওই রাস্তা দিয়ে ঢুকবে ভয়ে ডরে পালিয়েছে সেই ওমর বাচ্চারা না ঘুমাইলে মারা বলতো ঘুমা ও মোর আসতেছে কিন্তু আল্লাহ একবার এ কথার লোট কত আল্লাহ রহম করুক বন্ধুরা আমার ব্যস্ত হচ্ছেন না আমি শেষ করে দিচ্ছি শেষ করে দিচ্ছি না আর বেশিক্ষণ না অনেক রাত হয়ে গেছে বন্ধুরা আমার মোনাদিতার জন্য তৈরি হন আমি এটা প্রয়োজন ছিল আজকের বক্তব্যের সাবজেটে এটা এসেছে তাই এটা বলতে হবে আমাকে বন্ধুরা আমার যে আলোচনা করতেছিলাম বন্ধুরা আমার হাদিস আমার থাপ্পড় মারলো চিত হয়ে গেছে জাল্লাদ বলল আমিরুল মুমিনিন আপনাকে কেন মেরেছেন ওমর বলল জল্লাদ তুমি শক্তি দিয়ে আবু সাহামার গায়ে চামক মারো নাই তুমি চাকরি বাঁচানোর জন্য দায়িত্ব পালন করেছ তোমার মার পছন্দ হয় নাই চাবুকটা আমার কাছে দাও আমি নিজেই মারবো ওমরে বার চাবুক নিয়ে মদিনার মানুষ সব দেখতেছে সব আফসোস করতেছে আবু সাহামার চিৎকার আর হাহাকার শুনে ওমরে চাবুক দিয়ে মারি আবু শামা মাসিদ কের করে কিনে কিনে বলে আব্বা আমাকে আর মারবেন আমি ক্ষমা চাইতেছি আল্লাহর নামে কসম করে বলতেছি আমি মদ পান করিনি আমি জীবনে আর কোনোদিন না বিস্পান করব না খাব না আমাকে ক্ষমা করে দেন আমাকে মাফ করে দেন আব্বা আপনার হাতে ধরি পায়ে আমারে মাফ করে দেন আর মারবেন না আমি তো মরে যাব বন্ধুরা ওমর ওমরে হৃদয়ে কোন মায়া দয়ার অপশান ওই দিন তৈরি হয় নাই শরিয়াতের ব্যাপারে ওমর কোনো আপোষ করেন না এবার আবুসা আমাকে মারতে মারতে যখন তিনি চব্বিশটা বাড়ি মেরেছে আবু সাহামার শরীরের চামড়াগুলি কেটে ছোপ ছোপ করে রক্ত আপনার জামা ভিজে ভিজে জমিনে পড়তেছিল তিরিশটা বাড়ি তখন পূর্ণ হয়েছে আবু সাহামা বেউস হয়ে জমিনে পড়ে গেছে এবং তিনি এতেকাল করেছে অমরের বিবি এসে বললাম আবু সাহামার মা এসে অমরের পা জড়াইয়ে ধরে বললাম এই আমাকে আর না আবু সাহামা কিন্তু বাঁচবে না আমার ছেলে পড়ে যাবে আপি মা আমার চোখের সামনে নিজের সন্তানকে তুমি পিটায়া পিটায়া মেরে ফেলবা আমি মা সহ্য করতে পারবো না হরে মা মার কলিজার মধ্যে এত মহব্বত এত দয়াময় আল্লাহ দিয়েছেন বন্ধুরা আমার সন্তানের জন্য মা তার নিজের জীবন দিতে পারে কিন্তু সন্তানের কষ্ট মা মেনে নিতে পারে না ঠিক কিনা আবু সাহাবার মা বের পা দুইটা ধরে বলল এ আমির আর মাইরেন না আমার ছেলে আবু সাহা আমাকে ছেড়ে দেন জীবনে আর ভুল করবে না করবে না বন্ধুরা আমার আবু সাহাবার মাটা প্রস্তাব করেছে আমিরুল মমিনিন আমি আপনার বিবি আমি আবু সাহাবার মা বলতেছি আপনি তিরিশটা বাড়ি মেরেছেন এখনো পঞ্চাশটা বাকি আছে তবে এই পঞ্চাশটা বাড়ি আর মারা লাগবে না আবু সাহাবার গায়ে আবু সাহাবার গায়ে মারবেন না আমি পঞ্চাশটা বাড়ির পরিবর্তে এক একটা বাড়ির জন্য আমি এক একটা উঠ আল্লাহ রাস্তায় আমি সাদা করে দেব বিনিময়ে আমার আবু সাহাবাকে আপনি মুক্ত করে দেন ছেড়ে দেয় আপনার যখন কিন্তু আর কোন নড়া নেই এইবার বুঝতে পেরেছে ও আবু সাহায্য দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে করেছে এবার আবু কবরে নামাইয়া অমর বাকি পঞ্চাশটা বাড়ি ওই কবরের মাটিতে মেরে মেরে শরিয়াতের হুকুম পূর্ণ করেছে হক আদায় করেছে এইবার ওমর অসরে দাঁড়িয়ে কান্দে ও মালিক কলিজার টুকরা সন্তান আবু সাহাবাকে আমি নিজেই দুনিয়ার থেকে বিদায় করেছি শরীয়তের হক আদায়ের জন্য কোরআনের হুকুম আদায় করার জন্য এটা করেছি আল্লাহ এই জন্য করেছি কিয়ামতের ময়দানে আমি ওমরকে সালেবের কাতরে দাঁড় করাইও ওটা আসামির কাতারে দাঁড় করায়া করায়া ওই কিয়ামতের ময়দানে ওমরকে অপমানিত করোনার মালিক এই জন্য আমি নিজের সন্তানকে নিজের হাতে পিটায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি এই হলো শরিয়াত বন্ধুরা আমার সেই ওমর বন্ধুরা আমার আজ নেই কিন্তু অমর নামের অনেক ব্যক্তি দুনিয়াতে আসে না নেই তাদের কাজগুলি আবু জেহেল ও হার মেনে যায় ঠিক কিনা বলেন মন্ডরা আমার এরপরে আলোচনা করতেছিলাম হযরত ওমর সকালবেলা যিনি দরবারে বসা এমন সময় দরবারে এমন সময় একজন যুবক বাইশ বছরের যুবকের বয়স কত বছর ধরে বলেন বাইশ বছরের একটি যুবক ওমরের দরবারে যে কানতেছে আর বলতেছে ওমর আপনি যদি ন্যায় বিচার না করে দেন তাহলে আমি এই জীবন না এই জীবন নিয়ে ছেড়ে বাড়ি যাব না এখানে আমি নিজেকে শেষ করে ফেলবো অমর বলল হ্যাঁ যুবক তোমাকে অনেক ধন্যবাদ জানাই তোমার জন্য দোয়া করি যেই সমাজের যুবক যেই জনপদের যুবকরা কোরআন মানতে চায় কোরআন অনুযায়ী বিচারা যায় ওই জনপদ সাধারণ জনপদ থাকে না ওটা আল্লাহর জান্নাতের একটা অংশে পরিণত হয়ে যায় আমরা কোরআন চাই কি চাই না কোরআন দিয়ে আপনার জনপদ চলো কোরআন দিয়ে কোরআনের শাসনে সব কিছুই চলো এটা আমরা চাই কি চাই না কোরআন মানলে কোরআন অনুযায়ী চললে শান্তি আছে না নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নিক আমরা সকলে বলি আমার আমার এই যুবক কানতেছে যুবক বলতেছে আমিরুল মমিন আপনি বলেন ন্যায় বিচার করবেন কিনা বললো হ্যাঁ করবো আদা বললাম কিসের এই আমার বয়স বছর আমি বাইশ বছর যাকে মা বলে রেখেছি মা বলে জেনেছি আজকের আমার মা আমি যখন অনেক কল ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বাড়ি যে আমার মাকে বললাম ও মা ও কোথায় গো মা বাইরে এসো বিগত দিন আমি বাড়ি আসলে মাগো তুমি আমারে আদর করো কোলে না উচ্চ খাওয়া আমারে তুমি কত আদর করো আজকের বাড়িতে এসে আমি বাড়িতে এসে মা মা বলে রাখতেছি তুমি কেন বাড়ি আস তুমি বাইরে আসো না তুমি কেন আমাকে খাবার দাও না পানি দাও না মা এবার বাইরে এসে অগো আমিরুল মোমিনী আমার মা বাইরে এসে আমারে আমারে থাপ্পড় মারে আমাকে গলা ধরে ধাক্কায় ধাক্কায় বাড়ি থেকে বের করে দিয়েছে আর আমার মান উঠির জারি করে দিয়েছে আমাকে সাবধান করে দিয়েছে আছে এই ছেলে তুই শুনে রাখ তুই আমার ছেলে না আমি তোরে চিনি না আমি তোর মা না তুই যদি আর কোনো দিন আমাকে মা বলে ডাকিস তাহলে তোর বিরুদ্ধে কোমরের আদালতে মামলা দায়ের করব ওমর আশ্চর্য হয়ে গেছে কষ্ট হচ্ছে না অমর আশ্চর্য হয়ে গেছে আমি আলোচনা করি আমি মোসাফির মানুষ আপনাদের নিয়ে দোয়া করবো ইনশাল্লাহ মহেন্দ্র আমার হয়তো অমর আশ্চর্য হয়ে গেছে কেমন কথা এই পৃথিবীর কোন মা আছে নাকি যে এরকম চাঁদের মতো ফুটফুটে বাইশ বছরের একটা যুবক ছেলে একটা অ্যাডাল্ট ছেলেকে বাড়ির থেকে বের করে পরিষেদ থেকে বঞ্চিত করবে তখন যুবক বলল আমার মা তাই করেছে আপনার ভাই দেখাইছে বন্ধুরা আমার হাল গিয়ে আমার আর দেরি নয় তাহলে এই যুবক ঠিকানা বল ঠিকানা বলল এবার দুই জন মিলিটারি দুই জন পুলিশ ওমর পাঠিয়ে দিয়ে বলল যাও ওই মহিলাকে সম্মান এবং আদবের সাথে আমি ওমরের আদালতে হাজির করো মহিলাকে আদালতে হাজির করা হলো

গর্ভের সন্তান বন্ধুরা আমার ওমর বলতেছে আচ্ছা যে কথা তুমি মা বলে দাবি করো ওই মহিলা তো তোমাকে চিনতে পারে না আর তার মহিলার বিয়ে হয়নি তাহলে বিবাহ হওয়া যদি সন্তান হয় ওই সন্তানকে কি সন্তান বলা হয় জোরে বলেন কি সন্তান বলা হয় বন্ধুরা আমার তখন ওই মহিলা বলল হুজুরা আমার এখনো বিয়ে হয়নি যুবক এবার বললো হুজুর একটু সময় দেন আমার গ্রামের মানুষ যারা সাক্ষ্য ইমাম সাহেব এরপরে মুরুবীদের আল্লাহ জন এরকম সাক্ষীকে যুবক হাজির করলো আঠারো জন সাক্ষী এবার বললো ও আমিরুল মিন আমরা দেখেছি আমরা শুনেছি আমরা জানি এই মহিলার গর্বের সন্তান গতকাল মহিলা তার সন্তানকে আদর করেছে নিজে হাতে করে খাওয়া রয়েছে আজকের অস্বীকার কেন করছে আমরা বলতে পারবো না বন্ধুরা আমার এইবার বলতেছে তখন মহিলাকে বলতেছে মহিলা আঠারো জন সাক্ষী মুরুব্বী এরা তো আল্লাহ মানুষ এরা যেটা বলছে এরা সঠিক বলতেছে এরা তো সবাই আল্লাহ সুতরাং তুমি তোমার সন্তানকে স্বীকৃতি প্রদান করে তাকে গ্রহণ করো মহিলা বলল হুজুর এটা তো ন্যায় বিচার হলো না আমারও তো সাক্ষী আছে কি কথা ঠিক কিনা আসলে ঠিক উভয়ের সাক্ষর সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতেই তারপরে আপনার আদালতে রায় ঘোষণা করা হয় ঠিক কিনা বলে তবে নিয়ম কিছু ব্যতিক্রম আছে ছিল ওই সময় ওই মহিলা বলল আমার সাক্ষীদেরকে হাজির হওয়ার জন্য অনুমতি দিন ওমর অনুমতি দিল মহিলা সোয়াল্লিশ জন সাক্ষী হাজির করলো অমরের জীবনীতে এসেছে আলোচনাটি ইতিহাসে আমি পড়েছি বয়েন্দ্রে আমার কতজন সাক্ষী আনলো যুবকের পক্ষে কতজন মহিলার পক্ষে কতজন চুয়াল্লিশ জন তবে চারজন মহিলার ভাই এবং চল্লিশ জন ভাড়া করার সাক্ষী ওই সময় ভাড়া করার সাক্ষী পাওয়া যেত এখন কিন্তু এইসব চলে না আরে না এরকম রেডিমেড বলিয়ার না কথা নেই আগে ছিল দিয়ে সাক্ষী পাওয়া যেত আগে উমর জামানায় পাওয়া গিয়েছিল শুনো 40 জনকে ভাড়া করে এনেছিল মহিলা কতজন 40 জন এবার দেখা যাক বিচার ব্যবস্থাটা কি হয় একটু আগেই समझে নাকি বন্ধুরা আমার উমর বলতেছে তোমরা সাক্ষ্য দাও বক্তব্য দাও মহিলার চারজন ভাই বলতেছে মাননীয় আদালত আমিরুল মুমিনিন আমরা সত্য বলবো মিথ্যা বলবো না আমাদের বোনকে আমরা এখনো বিয়ে দেয়নি সন্তান হওয়ার প্রশ্নই আসে না চল্লিশ জন সাক্ষী সাপোর্ট দিয়ে বলতেছে মহিলা আমাদের আত্মীয় আমরা সাক্ষ্য দিচ্ছি মহিলার বিয়ে হয়নি ওমর তখন উনি স্বাভাবিক একটা রায় প্রদান করল যেহেতু মহিলার আপন ভাই সহ তারা আত্মীয় জন চল্লিশ জন তারা সাক্ষ্য দিয়েছে বিয়ে হয়নি তাই আদালত সিদ্ধান্ত দিচ্ছে মহিলা তার ভাইদেরকে সম্মানের সাথে মুক্তি প্রদান যুবককে রিমান্ডে নেওয়ার জন্য নির্দেশ প্রদান রিমান্ডে নিয়ে যুবককে চাবুক দিয়ে কিছু শাস্তি প্রয়োগ করে আসল ঘটনা উদ্ঘাটন করার জন্য প্রশাসনকে অনুমতি দিচ্ছে আদালত আল্লাহ মহিলার ভাইরা তাদের স্বার্থ উদ্ধার হয়ে স্বার্থ সিদ্ধি তারা উদ্ধার করতে পেরেছে আনন্দ উল্লাস করতেছে যুবকের পক্ষের মুরব্বীরা ভরুকঞ্চিত করে অচুরসিক্ত চোখ নিয়ে তারা কাঁদতেছিল আদালতে আর বলল হে আল্লাহ এসেছিলাম চেয়েছিলাম ন্যায় বিচার পাবো এই ভরা যুবক বাবা নেই মার পরিচয় বেঁচে ছিল মার থেকে বঞ্চিত হয়ে গেল আল্লাহ তুমি এর একটা ব্যবস্থা করে দাও এই মানুষের চোখের পানি যেতে পারে না ঠিক কিনা বলে বন্ধুরা আমার কান লাগান কতটি রাজী ঘটনা দেখেন যুবককে রিমান্ডে নিয়ে তখন যাবক দিয়ে মারতেছে যখন আদালতের মধ্য থেকে যা চিৎকার মেরেছে এই যুবকের চিৎকারের আওয়াজ আলী কাক আলী রাদি আল্লাহর কানে চলে গেছে হরদালি জনতা হৃদয়ের টান যেন শুরু হয়ে গেল এই মা মা চিৎকারের আওয়াজে আলির কলিজায় ধাক্কা মারলো আলী হুজার মধ্য থেকে তিনি বেরিয়ে এলো আর বলল আমার মন কেন যে নিকাদের আমার মন যেন কাঁদে আমার মন বলতেছে কোন যুবক কোন আল্লাহওয়ালা যুবক বুঝি বিবাদে পড়ে গেছে হায়রে আলেম বাড়ির থেকে তিনি চিৎকার মেরে বেরিয়ে আসে উনি শুনতে পাইল ওই চিৎকারের আওয়াজ তিনি বলল ও আল্লাহ তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দিয়ে দাও আর যুবক জেলখানার মধ্যে বলতেছিল যে প্রশাসনকে বলল। আপনি আপনি কি বলে আপনারা আমাকে মারেন মারতে মারতে মেরে ফেলল আমি বলবো ওই মহিলা আমার মা ওই মহিলা আমাকে গর্বে ধারণ করেছে দুই মাস যাবত আমার বুকের দুধ পান করিয়েছে সুতরাং আমার মা আমার জীবন চলে গেলেও আমার মাকে আমি অস্বীকার করতে পারবো না সুবাহন্ হাজরত আলী এসে বলল পুলিশকে বলল প্রশাসনকে সম্মান প্রদর্শন করে বলল এই যুবকের গায়ে চাবুক দিয়ে মারবেন না আমি আলী দূরে কথা বলতে চাই হযরত আলী যুবককে কাছে ডাকলো যুবকের সঙ্গে কতব কতনা হলো যুবকের বক্তব্য শুনলো শোনার পরে হযরত আলি এবার তিনি ওবার শিওর হয়ে গেল কনফার্ম হয়ে গেল যে এই যুবক মিথ্যা কথা বলে না এই যে সোয়াল নির্জনার মহিলা মিথ্যা বলেছে এটা আলী রেল মিয়াতে এটা পরিষ্কার হয়ে গেছে আনা মাদিনাতুল ইলম ওয়ালি বাবু হা আমার নবী জ্ঞানের শহর ওই শহরের প্রধান দরজা ছিল আলী সাহাবীদের ভিতরে আলী সবচেয়ে বেশি কুরান হাদিসের পণ্ডিতের অধিকারী ছিল হালুদ আলী বললো যুবক আমি বুঝতে পেরেছি তুমি সত্য বলেছ তুমি তোমার মাকে চাও তবে আমি আলি কথা দিলাম ওদা করলাম আজ দিনের ভিতরে এর ন্যায় বিচার হবে পুনরাবৃত্তি হবে বন্ধুরা আমার ওই গান থেকে হজরতে আলী একটা দর দিয়ে বন্ধুরা আমার তিনি মসজিদে নববীতে চলে গিয়েছে মসজিদে নববীতে কিতাবের ভিতরে এসেছি ওই দিন ও ওমর বন্ধুরা আমার মুরব্বী সাহাবিদের নিয়ে একটা শরিয়া বোর্ড গঠন করে রাষ্ট্রীয় ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ মিটিং করতেছিল হজরতে আলী তিনি কি বলে ফরিয়াদির বেশে যে ওই মিটিংয়ের সামনে যে দাঁড়ায়া সালামানতে বলল বললো আয় ওমর আপনার ছোট ভাই আলী আমি এসেছি আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে ওমর বলল আলী তোমার দরখাস্ত মঞ্জুর করা হলো বলো তুমি কি দরখাস্ত পেশ করতে চাও আলী তখন ঘটনাটি বলল যে ভাই ওমর আপনি ইতিপূর্বে যে বিচারে রায়টা দিয়েছেন এই রায়টা আবার পুনর্বৃত্তি করা দরকার তাহলে ক্ষতিয়ে দেখা যাবে যে যুবক এবং 18 জন শক্তি সত্য বলেছে আমি আলী আমি শিওর কনফার্ম হয়ে গিয়েছি সেটা আমি বিশ্লেষণ করে ধরতে পেরেছি যুবক সত্য সঠিক বলেছে মহিলা আর তার চুয়াল্লিশ জন ভাইরা মিথ্যা বলেছে আমি আলি এটা আমি প্রমাণ করে দেবো এই মসজিদে নবীতে দাঁড়িয়ে আমি আলি ওয়াদা দিচ্ছি ওয়াদা করতেছি যে এটা নিশ্চিত এটা আমি প্রমাণ করে দেব ওমর আশ্চর্য হয়ে গেল শরিয়া বোর্ডের যত সাহাবিরা ছিল মুরব্বী সাহাবিরা যারা তদানন্তীন সময়ে ওমরের উপদেষ্টা মন্ডলী ছিল এরা অবাক হয়ে গেল কি আশ্চর্য কথা আলী বলতেছে আমি ওয়াদা করতেছি আমি আলী ওয়াদা করছি যে অবশ্যই এই বিচারটা পুনরাবৃত্তি করলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আলহামদুলিল্লাহ শরিয়া বোর্ড তখন লিখিত আপনার অনুমোদন দিয়ে দিল অমর লিখিত অনুমোদন দিল আর শরিয়া বোর্ডের যত মুরব্বী সাহাবী উপদেষ্টা যারা ছিল মদিনার সবাই সই সিরিয়ালে এক দুই তিন এভাবে করে তারা সবাই বললে এক বাক্যে আলী আমরা সবাই তোমাকে সমর্থন করতেছি এই বিচারের পুনরাবৃত্তি করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো একজন নিরপরাধ যুবক সে একটা মিথ্যা তহম চাপিয়ে দিয়ে আদালতে মিথ্যা মামলায় সে হয়রানির শিকার হয়ে এইভাবে করে সে ধুকি ধুকে মরবে এটা কখনো হতে পারে না জোরে বলেন ঠিক কেন কষ্ট হচ্ছে শেষ করে দিচ্ছি না আর আর না না বললে কিন্তু কাজ হবে না এইবার কিন্তু আপনার হাই বলতেই হবে মোনাজাত করতেই হবে জোরে বলেন ঠিক কেন ঠিক না নাই না না বন্ধুরা আমার আমি আলোচনার বন্ধুরা আমার শেষ করে দেব এরপরে দেখেন বিশ্বনবীর কিন্তু মজেদার সেই ঘটনার শেষ করা হয়নি মনে আছে কিনা বন্ধুরা আমার এবার হজরত আলী অনুমতি নিয়ে লিখিত পত্র তার হাতে রয়েছে এইবার আলী পুনরায় আদালতে বসে এবার মহিলা তার 40 জন ভাইকে ডাকলো আর যুবক আর তার 18 জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিল আল্লাহু আকবার আল্লাহু যুবক সত্য বলো আঠারো জন সাক্ষী তারা সত্য বলে যুবক বলে হুজুর আমি দুনিয়ার কিছু চাই না কি চাইবো এই দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো মা মার শ্রেষ্ঠ সম্পদ এই দুনিয়ায় আর হতে পারে না ঠিক না বলেন এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারি পদ তলে রয়েছে জানা মার সে শ্রেষ্ঠ সম্পাদার আছে আজকের মাহাপীলে কত লোকের মা নেই কত লোকের আব্বা নেই বাড়ি যাবেন কেউ হয়তো মার কবরের ধার দিয়ে হেঁটে যাবেন বাবার কবর ধার দিয়ে হেঁটে যাবেন মার স্মৃতি বাবার স্মৃতিগুলি বড় কাদায় বাড়ি দিয়ে নিরবে আপনার বন্ধুরা চোখের পানি ফেলে ফেলে রাত গুজরানো হয়ে যায় আলোচনা করতেছিলাম আলী এবার বলল যুবক তোমার বক্তব্য দাও যুবক বক্তব্য বেশ করলো এবার যুবক কি বলে এবার আলী বলতেছে মহিলা বলো তুমি তোমার বক্তব্য দাও মহিলা বললো হুজুর আমি তো পূর্বে বলেও বলেছিলাম আমার বিয়ে হয়নি মহিলার চারজন ভাই বলতেছে আমাদের বোনের এখন আমরা বিবাহ দেয়নি চল্লিশ জন সাক্ষী বলতেছে বিয়ে না হইলে সন্তান হওয়ার প্রশ্ন আসে না কিন্তু আলীর যে রণকৌশল এটা তো ওদের জানা ছিল না আলীর যে হেকমত এটা ওদের জানা ছিল না মদিনার অসংখ্য শত মানুষ দাঁড়িয়ে গেছে বিচার দেখার জন্য আলী বলতেছে বিচার আজকের একটা করবো আলহামদুলিল্লাহ আলি বলতেছে যুবক কাছে এসো যুবক কাছে আসলো হাত লম্বা করে দাও যুবক হাতটা লম্বা করে দিল হরবিদা আলী দুই সদের হাম যুবকের হাতের ভিতরে ঢোকাই দিয়ে বলে এটা মোট করে ধরে রাখো যুবক বলতেছে হুজুর এতগুলি টাকা আমি হাতে করে নেব কি করতেছেন কি হচ্ছে কিছুই তো বুঝতেছে না আলী বলতেছে যা বলি তাই শোনো দেখো না আমি আলী কি করি আমার রণকৌশলটা দেখো শুধু আলহামদুলিল্লাহ আলী বলতেছে আমি মহিলাকে বিয়ের প্রস্তাব করব তুমি বিয়ে করতে রাজি হয়ে যাবে যুবক বলতে হুজুর আপনার পায়ে পড়ি আপনি যা বলবেন জীবনে তাই করব আপনার জন্য জীবন দেব এই মজলিসে কিন্তু এই প্রস্তাব দিতে পারবো না কারণ গতকাল ওনাকে আমার মা বলে ডেকেছে আমার মা গতকালও গালে উঠে খাওয়াইছে দুইটা বছর যে মার দুধ খেয়েছি ঘর থেকে মানুষের দুনিয়ার মুখ দেখেছি ওই মাকে বিয়ের প্রস্তাব আলী বলতেছে তুমি বেশি বুঝতে যেও না আমি যা বলতেছি তুমি তাই করো দেখো আমি কি করি যুবককে একটু বুঝিয়ে বলেছে যুবক বললো হুজুর আমি রাজি আছি আপনি বলেন কি বলতে হবে বললো আমি বিয়ের প্রস্তাব করব মহিলাকে তুমি বিয়ে করতে রাজি হয়ে যাবে দেখো না বিচারটা কিভাবে হয় হজরত আলী এবার বলল মহিলার ভাই রাম তোমাদের বোনকে এখনো তোমরা কেন বিয়ে দেওয়া নাই কিন্তু হাদির শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কি তিনটা গা যাকে করতে হয় দেরি করতে হয় না এক নম্বর হইলো অশ্বলতুলীয় তিহাত যখন আপনার নামাজের রক্ত হবে তখন নামাজ পড়বা দেরি করবার দুই নম্বরে মেয়ে যখন বালেগা হবে বিয়ে দিবা সৎ পাত্রস্ত করবা তিন নম্বরে মানুষ মারা গেলে তার দ্রুত দাফন করে দাও একটাও কিন্তু আমরা না কিন্তু আজকের বিয়ে হয় সব মোবাইলে হয় সব ঠিক না হয় নাকি কই যে পাইছে শরীয়ত আমার বুঝে আসে ভাইন্দরা আমার মেয়ের বাবাদেরকে বলবো খবরদার মোবাইলে বিয়েটা আপনারা কেউ মানবেন না ভাইন্দরা আমার আলোচনা করতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মইরার ভাইরা তোমরা মুসলমান নবীর হাদিস তোমরা মানতে রাজি আছো কিনা বল হ্যাঁ আমরা মানব আলী বলল তোমাদের বোন আরেক আগেই বড় হয়েছে অ্যাডাল হয়েছে বালগা হয়েছে কেন বিয়ে দাও নাই নবীর হাদিস লঙ্ঘন নবীর নবীরাটা হাদিস যদি আমল করা যায় প্রতিষ্ঠা করা যায় তাহলে কিয়ামতের দিন কঠিন ময়দানে নবীর সুপারিশ নসিব হয়ে যাবে আলিদে আলিবাই এ মহিলারা ভাইরা তোমাদের বোনকে আদালাতে আগে বিয়ে পড়াবো নবীর হাদি সেখানে আগে প্রতিষ্ঠা হবে বোনদের আমার মহিলার ভাইরা তখন গুঞ্জন করতেছে আর বলতেছে আলী দিস আর দিকে নিয়ে যাচ্ছে ওমর তো সোজা সুজি বিচার করে রায় দিয়েছিল আলীর কিন্তু বিচারের ধরন ভালো না না জানি আজকের কপালে কি আছে কি বোঝা যাচ্ছে তো নাকি হ্যাঁ কষ্ট হচ্ছে মহেন্দ্র আমার হরদে আলী হরদে আলী এবার বলতেছি এ মহিলার ভাইরা তোমাদের বনকে এখন বিয়ে দেব, আদালতে বিয়ে পড়াবো মহিলার ভাইরা বলতেছে ছেলে কোথায় এমন সময় এই যুবক তখন দাঁড়িয়ে বলতেছে আমি আলি আমি বাইশ বছরের যুবক অ্যাডাল হয়েছি বিয়ের বয়স হয়েছে এই যে আমার হাতে যে দেখতেছেন দেনমোহরের নগদ টাকা আমি উপার্জন করতে সক্ষম আমি দেনমোহরের টাকা জমা দিয়ে দিলাম আদালতের সঙ্গে ওই মহিলার সঙ্গে আপনি আমার বিয়ে পড়াইয়া দেন মহিলার ভাইরা মহিলা আমি আর কোনো কথা শুনতে চাই না এই আওয়াজ আমি শুনতে চাই না মহিলা তারা ভাইদের গালি গালাস করতেছে আর বলতেছে আমার ভাইরা আমি তো মিথ্যা বলতে চাই নাই নিজের গর্বের সন্তানকে কোনো মা অস্বীকার করতে পারে না আজকের আমি অস্বীকার করেছি তোমাদের কারণে আর এখন আলী যে বিচারের রায় দিয়েছে ওই নিজের ছেলের সঙ্গে বিয়ে করা লাগবে এর সে আমাকে মেরে ফেলো এখনি এই আওয়াজ দ্বিতীয়বার শোনার আগে আমাকে তোমরা মেরে ফেলো মহিলার ভাইরা আফসোস করে বলতেছে এ বোধ দুঃখ করিস না আমরা পরিকল্পনা করে অমরের কাছ থেকে ঠিকই আমরা কিন্তু বিজয়ী হয়েছিলাম আলির কাছে ধরা পড়ে গেছি আমরা নিজেরাই বুঝতে পারি নাই আমরা জানতাম না আলী এত রণকৌশল জানে আলীর এত হেকমত আমরা বুঝতে পারি নাই এখন করণীয় কি আলী এবার পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত ঘিরে ফেলো খবরদার এই মহিলার ভাইরা সাক্ষীরা একটাও যেন পালাতে না পারে আজকের প্রমাণ হবে মিথ্যা সাক্ষী দিয়ে ভালো মানুষকে যদি আদালতে ঢোকানো হয় তার শাস্তি কত ভয়াবহ আজকের আদালত থেকে আমি আলী এসিরা প্রমাণ করে দেব মদিনাবাসীর সামনে কোন সময় নেই কোন দেরি নেই আর কোনো কথা চলবে না এক্ষুনি তোমাদের বোনকে রেডি করো আমি যুবকের সঙ্গে এই মুহূর্তে আমি নগদ দেন আওয়াজে আমি ইজাব কবুল বলে বিয়ে পড়াইয়া দেবো নিকা সহি মহিলা এভাবে করে চিৎকার করেন করে আমার মহিলা তুমি কি রেডি মহিলা তখন কথা একটা চিৎকার দেয় মহিলা পিছনে তাগাই চিৎকার দেয় মহিলার ভাইরা বললো এ বোন তুমি কি দেখতেছো আর চিৎকার করে করে এইভাবে করে তুমি হংকার করো চিৎকার করো আমরা তোমার পাশে থেকে তো কিছুই দেখতে পাচ্ছি না হ্যালো দালি বললাম এ মহিলা তোমার কোনো কথা শুনব না এই মুহূর্তে আলীর সিদ্ধান্ত ওমর দেখো লিখিত দিয়েছে অনুমতি দিয়েছে আমি আলী নিজে নিজে এই বিচার করতেছি না ওমর আমাকে লিখিত চার্জ দিয়েছে প্রধান বিচারক হিসাবে আমি লিখিত অনুমতি চার্জ নিয়ে এসেছি এই জন্য আমার আদেশ মানতে হবে আমি আলীর ন্যায় বিচার হলো এখন আমি তোমার এই যুবকের সঙ্গে বিয়ে পড়াবো আমি কোনো কথা শুনবো না মানবো না একটা কথাই তোমার বিয়ে করা লাগবে এর পরে ঘটনা কি হলো বন্ধুরা আমার এই আলোচনাটি শোনার দরকার আছে না নেই আর নাই হলে একটা মানুষের রাতে তো গম হবে না ঠিক কিনা কি হলো বিয়ে হলো কি হলো না কি হলো আল্লাহ নবীর ওই মজেদার অনুষ্ঠান আবু জেহেল আবু সুফিয়ান তরবারি বের করেছে তরবারি বের করে বলল মোহাম্মদ মজেজা যদি দেখাতে পারো নবুয়াতের দাওয়াত চলবে কালেমা পড়বো আমরা মুসলমান হব সমস্ত দলবাল নিয়ে আর না হলে তোমার কল্লা দিয়ে খণ্ডিত করা হবে পাঁচটা প্রশ্ন করেছিল আমার নবীকে ওই দিন আবু জেহেল ওই আলোচনার দিকে আসতেছি কিন্তু এরপর ন্যায় বিচার আমার আমি যে আয়াত্ত্ব করেছিলাম একটু বলেন বর কত হোক মানুষ যারা আবন্দরা আমার নিরাব হয়ে গেছে একটু সজাগ হয়ে যাক করুন সবাই ও মেলে দিন তো উজুহুহু সাফি রহ মাতিল্লা ফাফি রহ কেমন তে দিন যাদেরই মুখের চিয়ারা উজ্জ্বল হবে এরা আল্লাহ রহমতের ভিতরে নিপতিত থাকবে আল্লাহ একবার বলেন আমার মুখের চেহারা উজ্জ্বল হবে কাদের যারা দুনিয়াতে আজান শুনেছে যারা আপনার নামাজ পড়েছে মসজিদে গিয়েছে উজু করেছে আজকের দেখবেন অনেক মায়েরা বোনেরা কে আপনার উজ্জ্বল করার জন্য তারা বিউটি পার্লারে যায় আছে না নেই এরকম মা আছে নেই এদিকের মারা ভালো আমি মাদেরকে হাত জোর করে বলি মাদের পায়ে হাত রেখে বলি গো মা গো মা আমি তোমাদের সন্তান ছোট ভাইয়ের মতো মাগো বিউটি পার্লারে যাওয়া লাগবে না আল্লাহর কসম করে বলতেছি কোরআনের মাহাদিলে যদি সারা জীবন সিয়ারা ভালো রাখতে চাও ধরে রাখতে চাও তাহলে তোমরা আজকে থেকে তোমরা তাহাজ্জুদের নামাজে হয়ে যাও ও মাগো তাহাজ্জুদের নামাজের জন্য উযু করো তুমি উজুর পানি যত জায়গা লাগবে আল্লাহর কসম জীবনে এই জায়গাগুলি কোনোদিন মরিসা ধরবে না এই জায়গাগুলি থেকে তোমাদের অনুরাণী যারা আল্লাহ দান করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে কথাটি বোঝারে তৌফিক দেন আর যুবক ভাইরা ইউটিউব এখন ইউটিউবের এখন বাজার ছেলে ফেলা চলতেছে ঠিক কিনা রাত 12টা 1টা 2টা পর্যন্ত আপনারা ইউটিউবে জল করে বলি যুবকরা তোমাদের পায়ে হাত থেকে পা ধরে বলে যাই আমিও তো তোমাদের মত কিছু ত্যাগ করতে হয়েছে আজকের আল্লাহরে পাওয়ার জন্য নবীর পাওয়ার জন্য পরকলে কলে নাম থেকে বাসার জন্য ঠিক কেনা বন্ধুরা আমার বিগত টাইমের আপনার ওই যে কমিল্লা গ্রাম রেলমন্ত্রী মুজিবুল হক নাম বন্দরা আমার বন্ধুরা আমার মন্ত্রী মহোদয়ের ওই এলাকায় প্রতি বছর আমাকে একবার যাওয়া লাগে অনেকের দাবি রাখতে পারি না কিন্তু মন্ত্রী মহোদয়ের গ্রামের নিজের এতিমখানা মসজিদে একবার বছরে যাই আমি যখন প্রোগ্রাম করে ঢাকায় এসেছি বন্ধুরা আমার নিজের চোখে দেখার ঘটনা বন্ধুরা আমার ঢাকায় আসার পরে ওই যে ঢাকায় এসে দেখলাম বন্ধুরা আমার একজন যুবক হেলমেট পরা তিনি পড়ে আসে প্রশাসনের ভাইরা তাকে ধরে উঠায়ছে। এরপরে হেলমেট খুলে দেখে কানের ভিতরে হেডফোন আপনার ঢোকানো আছে অ্যান্ড্রয়েড মোবাইল চালু রাখা আর কানের ভিতরে হেডফোন এই অবস্থায় হেডফোন চলতেছে ইউটিউব চলতেছে এদিকে মোটর সাইকেলের বচলতেছে চলতেছে আসে না নেই এই যুবক তোমাদের পা ধরে বলে যাই জীবনে হয়তো আর দেখার নাও হইতে পারে আজকের যে বন্ধুদের পাল্লাই পুরে তোমরা মদ পান করো মাদক সেবন করো রে যুবক আজকে তোমরা লড্ডু খেলো ওই যে তোমরা নিশা করো তোমরা পার্কে যাও খবর ধরো এই এলাকার যুবকদের পা ধরে বলে দেয় যুবক এই সমস্ত বন্ধুদের সঙ্গ আড্ডা ছেড়ে দিয়ে দাও আজান শুনে মসজিদে দাও নামাজ পড়ো এই যুবক তাহাজ্জুদের নামাজ পড়ো আল্লাহর কসম করে বলে যায় এই দুনিয়ায় তোমার চাকরির অভাব হবে না কর্মের অভাব হবে না রে যুবক তোমার দুনিয়া আখেরা উজালা হয়ে যাবে যদি আড্ডা ডিপ নাইট ইজারি জালি ক্যান গেট পি সি দাগের আমরা কবুল করে নিক্ষ বইন্দারা আমার এর পরবর্তীতে যে আলোচনা করতেছিলাম বিচারের ঘটনাটা শেষ করতে হলে আলীর বিচার কি হলো ঠিক কি না বলেন আল্লাহরবলিলাম বললেন কোরআনুল কালিমের ইভিত বললেন সকলে আমার সঙ্গে একটু কোরআন রায়ত পুরোনি হ্যাঁ আইয়ো হেন সোতা কোরাবকুম ইন জলাতা সা إن زلزلة الساعة شيء عظيم الله أكبر كيف مدردين আনিত ভাইয়া বহুম পরিবেশ হবে আল্লাহ পুরাণে বললেন নয় দিনের ভয় করো কেয়ামত দিবসের ভয় এ ও মা পড়ুন এ ও মা তার উনহ দহনু কুল্লু সেই দিন দেখতে পাবে স্তান দায়ী মা বাচ্চাকে ভুলে যাবে ও ত দ কুল্লু দাঁতি হানি এক ধারিণী মেয়ে মেলক তাদের গর্ববাদ করবে গর্ব খসে খসে পড়বে অতারণ শুকার দেখতে পাবে মানুষগুলি উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো সোরাসরি করবে তার কারণ কি অম্বে শুকার আল্লা বলবে এরা নিশাগ্রস্ত নয় পাগল নয় মহিলাদের গর্ব খসে পড়বে গর্বধারীণী মামা তার বাচ্চাকে গর্বের বাচ্চাকে ভুলে যাবে কি জন্য আল্লা বললে নইলে কি আল্লাহর আদাবের ভয়ে কিয়ামতের দিনে এই অবস্থা হবে বন্দ্রা আমার জাহান খাদ্য হবে কিয়ামতের দিন চারটা খাদ্য হবে জাহান জান্নাতিদের চারটা খাদ্য হবি বন্ধুরা আমার সেই আলোচনার দিকে বন্ধুরা আমি আসতেছি ওই হাসরের ময়দানের অবস্থাটা কি হবে যখন সূর্যটা এক বিঘত মাথার উপরে সে তাপ দেবে সূর্যর বারোটা মুখ আছে জরে বলেন কয়টা মুখ কথা বলেন কয়টা দুনিয়াতে মাত্র এই আটটা মুখের তাপ আমরা সহ্য করতে পারি না এরপরে একটু সায়েন্টিস্ট সম্পর্কে কথা বলার দরকার ছিল পারলাম না সূর্য হচ্ছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে কত দূরে বিজ্ঞান বলতেছে এই সূর্যের তাপ সূর্যের অরিজিনাল তাপের 200 কোটি ভাগের 1 ভাগ তাপ আমরা দুনিয়াতে পাই কথা বুঝেন নাই কত ভাগের 200 কোটি ভাগের এক ভাগ তাপ পায় তারপরে 12টা মুখ 11টা বন্ধ আরটা মুখের সূর্যের তাপের 200 কোটি ভাগের এক ভাগ তাপ

একটু কান লাগাও রে গোলাম একটু শুনে যাও রে আল্লাহর গোলাম বারোটা সূর্যের মুখ আপনার একাকার হয়ে যাবে তাপ দেবে আমার এক সে তাপ দেবে গোটা হাসরের ময়দান হয়ে যাবে ভিতরে স্বর্ণ হবে না লোহাও হবে না তামা কেন হবে তার কারণ সামনের মাপ যদি এক পাশ গরম করা হয় আর এক পাশ গরম হয় না লোহার এক পাশ যদি গরম করা হয় আর এক পাশ তেমন গরম হয় না কিন্তু তামার এমন একটা ধর্ম আছে গুণ আছে তামার যদি এক পার যদি গরম করা হয় মুহূর্তের ভিতরে এক গোটা তামার সব অংশগুলি একাকার হয় একই রকম গরম হয়ে যায় এই জন্য তাপসিরের ভিতরে এসেছে হাসরের ময়দান স্বর্ণ নয় রৌপ্য লোহা নাই। গোটা হাসরের ময়দান তামা হয়ে যাবে নিকটে আপনার একটা গরহর সন্ধান বের করেছে বিজ্ঞানীরা বন্ধুরা আমার পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় কত লক্ষ তেরো লক্ষ গুণ বড় নামের একটা তারকা আছে এই তারকাটা হচ্ছে সূর্যের কোটি গুণ এরকম দুই কোটিরও বেশি তারকা আছে মিলক এর ভিতরে সুবানাল্লাহ বলবেন না মহাশূন্যের তুলনায় এই পৃথিবীটা হচ্ছে একটা আঙ্গুলের মাথার মতো তো পৃথিবী যদি আঙ্গুলের মাথার মতো হয় তাহলে এই রাজশাহীর এই কুটিয়া কতটুকু হবে গোটা বাংলাদেশটা সরিষার দানার মতো তা বাংলাদেশটা যদি সরিষার দানা হয় তাহলে পুটিয়ার আয়তন কতটুকু চোখে তো মিল করান যাইতো না তাই এত তাকব বাড়ি আর গর্ব অহংকার কোর থেকে আসে এত মাঠ কথা ঠিক না বেঠি খুব ফিরিলি আলাপ করতেছি দাবি নিয়ে কথা বললাম রাগ করলেন নাকি বন্ধুরা আমার নিকটে বিজ্ঞান আর একটা আপনার একটা গ্রহের সন্ধান বের করেছে এই গ্রহের নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রয় অ্যাপোল এলিভেন্ট উনিশশো একাত্তর সনে উনসত্তর আমেরিকার বিজ্ঞানীরা চাঁদে গিয়েছিল যে মহান জানে আপনারা জানেন না সেকেন্ডে এগারো কিলোমিটার চলে মিনিটে ছশো ষাট কিলোমিটার চলে ঘন্টায় চলে উনচল্লিশ কিলোমিটার অর্থাৎ এখান থেকে আমেরিকা আপডাউন করা যাবে আলহামদুলিল্লাহ এই দ্রুতগামী মহাকার জানে যদি এই সেন্টার সেন্টারে যান তাহলে বিজ্ঞান বলতেছে আপনার সময় লাগবে এক লক্ষ পনেরো হাজার বছর কি আজিব তামাশা এই সায়েন্টিস্ট সম্পর্কে আমার সাবজেক্ট ছিল না নইলে গোটা রাত সায়েন্টিস্টের উপরে মেডিকেল সায়েন্টিস্টের উপরে বিজ্ঞানের তত্ত্ব ভিত্তির উপরে আলোচনা করা সম্ভব ছিল কোরআন দিয়ে হাদিস দেওয়া কিন্তু আমার সাবজেক্ট দেওয়া হয়েছিল সিরাতুল নবী বিশ্বনবীর জীবনের উপরে সে ব্যাপারে আমরা গুরুত্ব প্রদান করেছি বন্ধুরা আমার এবার আসেন হরে দা আলী কালাম ওলা মনে আছেন না তিনি বললেন এ যুবক তুমি রেডি হয়ে যাও যুবক বললো আমি রেডি আলী বলল মহিলা তোমার ভাইরা তোমরা কারার সাক্ষী দিবা বোনের বিয়ে হবে এখন আদালতে আমি আলী বিয়ে পড়াবো বন্ধুরা আমার এবার মহিলা সিতকার দিয়েছে ডাইনে তাকাই চিৎকার দেয় আলী বলল কেন এইভাবে করে তুমি চিৎকার দিয়ে দিয়ে তুমি কাঁদতেছো তোমার যখন ছেলে না তখন বিয়ে করতে অসুবিধা কোথায় মহিলা তিনি আকাশের দিকে তাকাই বলে আমার কথা আমার ভাষা এই আদালতের কেউ না বুঝতে মালি তুমি নিশ্চয় আমার ভাষা আমার কথা বুঝতেছ আমার বরবার সন্তান ওই যুবক আমার বরবার সন্তান দুই বছর তাকে আমি দুধ খাওয়াইছি আর আলীর এখন একটা বিচারের রায় এই রায় মানতে হবে নিজের সন্তানের সঙ্গে বিয়ে করতে হবে রবুলিয়া রবির তোমার কাছে আত্মনাদ করতে করতেছে তুমি মৃত্যু দিয়ে দাও কিন্তু মৃত্যু তো হবে না কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ইয়া হাসরাতাল আলা ইবাদি মা ইল্লা ইল্লা কানু বিআস্তাহাজুন আফসোজ বান্দার উপরে এমন একজন রসূল নেই এমন একজন রসূল পাঠান নাই যার সঙ্গে সমকালীন যুগের লোকেরা ঠাট্টা করে নাই বিদ্রোহ করে নাই পাগল বলে নাই গালিগালাজ করে নাই যাকে পাঠিয়েছি সমকালীন যুগের লোকেরা ঠাট্টা করেছে জুলুম করেছে অত্যাচার করেছে এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লাহ ইকবাল বলছেন সাতীনজা কারাহিব আসাল শেতাই সেরা গে মোস্তফা বিশেষ

নবীদের কি অত্যাচার করেছে বিতাড়িত করেছে নবীদের কে বন্দি করেছে এমন নবী খুবই কম এসেছে পৃথিবীর জমিনে যারা কারারুদ্ধ হয় নাই জেল খাটে নাই জোরে বলে জরিমানা দেয় নাই ঠিক কিনা বন্ধুরা আমার এর ভিতরে নবীকে যারা সবচেয়ে বেশি যারা ক্ষতি করেছে তারা বিত্তশালী টাকা পয়সা যাদের আছে এরা এক শ্রেণীর লোক আর এক শ্রেণীর লোক হলো ধর্মের নামে এর এক শ্রেণীর ব্যবসায়ী আছে না নাই আই যে সমাজে আছে এক আলেম আর এক আলেমের দুশ্মন ঠিক কিনা বলেন এক হুজুর সবচেয়ে বেশি গামজাম ভাই এই হুজুরদের ভিতরে ঠিক না এই হুজুররা যতদিন সংশোধন না হবে ঠিক না হবে কতদিন ভালো কিছু আপনারা আশা করতে পারবেন না কুকুর ছেনেন আপনারা আমি তো একটু আবার যুক্তি যুক্তি দিলে আপনারা মাঝে মধ্যে রাগটা করছেন না তো কুকুর আছে এদিকে এক কুকুর আরা কুকুরে সহ্য করতে পারে না কুকুর এল কুকুর অল কুকুর একি জাতির জাত এক কুকুর আরা কুকুরে সহ্য করতে পারবে না কুকুর একটা শুয়ে আছে এই কুকুরটা যাচ্ছে ওর ওই পাশে একটু দরকার আছে ওই কুকুর উঠে বলতেছে গো ব্যাক যাবে না এ পাশে কোন রকমেই যাওয়া যাবে না আছে কি আড়ালে ভেড়া যাচ্ছে না ছাগল যাচ্ছে যা বাদ না ও তো ও যাই ভাই ঠিক কিনা একেবার মারামারি দুটো একবার ফোন ভাবে যেটি যাচ্ছে মারামারি শুরু করেছে হঠাৎ করে পাতিশিয়ালারটা উঠে মুখ বাড়িয়েছে দুই কুকুর তখন মারামারি বন্ধ করি বলতেছে ভাই নিজেরা ভুল বোঝা পরে করবেন বেজা ছত্র মুখ বাড়িয়েছে ওর যদি ঢুকতে দেওয়া হয় আমাদের বড় সর্বনাশ করে ফেলবে ওকে আমরা তারাই এলাকা পার করি নিজেরা ভুল বোঝাবুঝির অবসান পরে করবে একটা কুকুর নিকৃষ্ট করে নি তারপরেও বিশেষ মুহূর্তে একটা ভালো জ্ঞান সজাগ দৃষ্টি ভালো জ্ঞান কাজে লাগায় ঠিক কিনা আরে মুসলমানের ভিতরে আজকের তো এটাও নেই জোরে বলেন ঠিক কিনা আমাদের ভিতরে এটাও নেই এই জন্য বিশেষ কোন মুহূর্তে আমরা এক হতে পারি না একই ইউনিটি গঠন করার দরকার ছিল পারি নাই সুতরাং ইহুদি খ্রিস্টান অপসংস্কৃতির বীজ বপন করে আজকের মুসলমানদের ঘরে ঢুকে মুসলমানদের আজকে ধ্বংস করে তাদের একেবারে ইমান হালাক করে দিয়েছে ঠিক কিনা বন্ধুরা আমার আল্লাহ নবী সামনে আর আগানোর সময় নেই আল্লাহ নবীকে এবার আবু জাহেল বলল এ আবু জিল পাথর তখন দুই খণ্ড হয়ে গেছে আবু দাহাল বল্ল মহাম্মাদ তুমি কেমন নমি কেমন বোঝে যাচ্ছে আদারি নয় এই যে পাথরের ওখণ্ড থেকে একটা গাছ তৈরি করে দেখাতে হবে আসমান বরাবর তাহলে বিশ্বাস করব যে তুমি আল্লাহর ভাইগোন বা আমার নমি বারবার আকাশের দিকে যাবাই জিম রেভাই আর চিন্তা করবেন না কাঁদবেন না মন খারাপ করবেন না আল্লাহর এলমিয়াতে এটা জানা ছিল এই পাথর যেই দিন আল্লাহ তৈরি করেছিল জমিনে ওই দিন আল্লাহর এলমিয়াতে জানা ছিল এমন একদিন আসবে নবুয়াতের সত্যতা যাচাইয়ের জন্য মক্কার শীর্ষস্থানীয় কাফের বেমানরা আপনাকে অস্ত্রের মতো ব্যবহার করবে এই জন্য আল্লাহ নির্দেশ দিয়েছিল পাথর ওই পাথরের ভিতরে গাছ ও আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে আপনি শুধু ইশারা করেন সঙ্গে সঙ্গে গাছ তৈরি হয়ে যাবে আল্লাহ নবী ইশারা করলো গাছ তৈরি হয়ে গেল আবু দেহেল বারবার চোখ লগলায়ার বলতেছে আবু সুফিয়ান উদ্বাস সাহেবা মুগিরা কি দেখতেছি আমি চোখে কি ধাঁধা লেগে গেল নাকি তোরা একটু ভালো করে দেখে দেখে বল এগুলি ঠিক আছে কিনা বুঝতে পারেন নাই আবউ জেহের বলতেছে চোখ লাগড়ার বলে আমি কি ভুল দেখতেছি না ঠিক দেখতেছি মোহাম্মদ এই যা যা করতেছে এগুলা কি সঠিক ওয়ন্ননের তারা বলতেছে সবই সঠিক আমরাও দেখতেছি তো তাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ময়ন্দর আবাদ এবারে কালেমা বলার পালা আল্লাহ নবী ও আল্লাহ চাচা সত্য সাবেকে আবু পড়তে হবে আবু আবু আহ সকলকে কালেমা পড়া লাগবে এটাই আলোচনা ছিল আমি মজে যা সব দেখিয়েছি আল্লাহর মেহরবানি আল্লাহর সাহায্য করেছেন আমার জাহেল বলল সর্বশেষ এ মোহাম্ম তোমার আর একটা কাজ বাকি আছে তুমি পূর্বের মতো গাছটা লুকাইয়ে ফেলো আর তুমি এই মুহূর্তে ওই পাথরটা আবার একখণ্ড বানাইয়া দাও আল্লাহ নবী ইশারা করল গাছ লুকায় গেল পাথর এক খন্ডে পরিণত হয়ে গেল আল্লাহ নবী বলল এরে আবু জাহেল আবু সুফিয়ান উদবা সাহেবা আর দেরি নই তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও এখনো কি বিশ্বাস করো নাই আমি আল্লাহ নবী হয়ে এসেছি

আবু জেহেল বললো আমি কোনো জাদুঘর আছে আমাদের কবি সাহিত্যিক বড় বড় পণ্ডিত আমাদের ভিতরেও আছে ভাড়া করে আনবো এই জমিনে এই আরব জাহানের ভিতরে যত বড় বড় জাদুঘর যত বড় পণ্ডিত আছে আমরা ধর্মীয় পণ্ডিতকে আনবো মোহাম্মদের সঙ্গে আজকের বহাস হবে দেখি মোহাম্মদ টিকে থাকতে পারে কিভাবে আবু জেহেল আবু সুফিয়ান খুঁজে খুঁজে কিছু ধর্মীয় পণ্ডিতার শ্রেষ্ঠ যাদুঘরদেরকে ভাড়া করে নিয়ে আসলো আর একটা অনুষ্ঠান হলো ওই অনুষ্ঠানে আজকের আর ঢুকতে গেলে ফজরের আজান হয়ে যাবে আজকের আর যাওয়া হবে সেরাতুল নবীর মাহবীর নবীর জীবন চরিত সম্পর্কে যতটুকু আলোচনা করেছি আল্লাহর আহম্মদের আমল করার তৌসিদিক আমরা বলে আমিন সকলে বলে আমিন নবীর আদর্শের ভিত্তিতে জীবন ঘটতে হবে আর তা না হলে নবীর চাচা আবুতালের যেটা বলছিলাম সবচেয়ে বড় পয়েন্ট। নবীর শাসা আবু তালে বাবার মতো নবীকে মহব্বত করেছেন স্নেহ করেছেন মমতাবোধ দিয়েছেন ভালোবেসেছেন বড় করেছেন লালন করেছেন বিয়ের মহরণের টাকা পর্যন্ত পরিশোধ করেছেন সেই নবীর আবু তালে জাহান নামে বুঝতে পেরেছেন এই শিক্ষাটা নিয়ে আজকের মহাপীলের সর্বশেষ টিপ সেটাই হবে এই শিক্ষা নিয়ে আমাদের বাড়ি যেতে হবে যে নবীর চাচা আবু তালেব নবীর এখানে একটা কথা বিশ্বনী সহি বিশ্বনবী বলেছেন আমার চাচা আমাকে মহবত করেছেন দিনের ব্যাপারে সহযোগিতা করেছেন আমাকে ভালোবেসেছেন উপকার করেছেন এই জন্য পাক একটু এহেসান করবেন আমার চাচার উপরে জাহান ভিতরে সবচেয়ে কম শাস্তি দিবেন আবু তালেবকে সেই কম শাস্তিরা কি এক জোড়া দোজকের আগুনের তৈরি জুতার উপরে আবু তালেবকে দাঁড় করিয়ে দেওয়া হবে সেই তাপে আবু তালেবের মাথার মগজ গলে গলে গা বেয়ে পড়তে থাকবে এই জন্য কি পরমাণ হলো সিরাত নবীর মাহাপিন থেকে এটাই পরমাণ হলো বিশ্ব নবীর আদর্শ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যদি মেনে চলা না হয় নবীর শাসা আবু তালেবও কিন্তু পার পায় নাই আমরাও পাবো না ঠিক কিনা এই জন্য সর্বশেষ দাওয়াত দিয়ে যায়। কোরআনের আঙ্গিকায় জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন আমল করি কোরআন দিয়ে কথা বলি কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা প্রচেষ্টায় অব্যাহত থাকি তাহলে নবীর আদর্শ প্রতিষ্ঠা করা হবে এবং এই নবী সার্থক হবে দিন নবীর সুপারিশ নসিবের জুটবে জোরে বলেন পাঁচ দিন ব্যাপী সিরাতুল্নবী সাল্লা সাল্লামের আল্লাহ আল্লাহ তাআলা ৩২ তম পাঁচ দিন দাবি সিরাতুন নবী মাহফিল কে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ তাআলা পাঁচ দিন দাবি মাহফিলে আজকের সমাপনী রজনীতে হাজার হাজার মুসলমান নর নারীকে নিয়ে আল্লাহ আমি নাসিজ গুনাহগার তোমার শাহী দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের দরখাস্ত মঞ্জুর করে নাও রব্বুল আলামিন যা আলোচনা হয়েছে বিগত পাঁচ দিন এই মাহাবিলে আল্লাহ কবুল করে নাও আমাদের আলোচনার সবটুকু গুণ শোনার মদিনা নবী পাকের রূহ মুবারকে দাও রব্বুল আমিন আল্লাহ পৃথিবীর জমিন থেকে যত মুসলমান মিনা দরের কবর বেশি হয়ে গেছে

অনেকে মার কবরের ধার দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যায় আব্বার কবরের ধার দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যায় আল্লাহ বাড়ি দিয়ে যখন মার কথা মনে পড়ে আল্লাহ আব্বার কথা যখন মনে পড়ে যায় আল্লাহ নীরবে বসে বসে আল্লাহ চোখ অস্ত্র হয়ে যায় আল্লাহ আমাদের দুখিনী মার কবরটাকে দয়া করে তুমি জান্নাতে ডোরা বানাইয়া দাও রব্বুল আলামিন আব্বা মা যদি দুনিয়াতে জীবিত আছে হায়াত দরাস করে দাও আমাদের আব্বা মাকে সুস্থ রাখো ইমানের সাথে রাখো আল্লাহ প্যারালাইজ দিয়া ক্যান্সার দিয়া আল্লাহ কঠিন বেদি দিয়া আল্লাহ ফেলায় রেখো না রব্বুল আলামিন এই পাঁচ দিন সিরাতুন নবী মাহফিল কে আল্লাহ কবুল করে নাও পাঁচ দিনের এই মাহফিলে যত আলোচক বয়ান করেছে আল্লাহ সমস্ত আলোচকদের কবুল করে নাও পাঁচ দিন আল্লাহ যত শ্রোতা মন্ডলী এসে এসে আল্লাহ আল্লাহ তাআলা তারা বয়ান শুনেছে আল্লাহ তাআলা তুমি রহম করো কবুল করে নিয়ে নাও রব্বুল আলামিন বিশেষ করে আজকের সমাপনী রজনীতে আল্লাহ হাজারা হাজার আল্লাহ তোমার বান্দা বান্দিরা হাত তুই আল্লাহ রুনা জারি করে কান্দে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে রব্বুল আলামিন তুমি তাদের চোখের পানি পানি কে আল্লাহ কবুল করো আকুতি আল্লাহ তুমি কবুল করে নিয়ে নাও আয় আল্লাহ ধোপা পাড়া হাফিজিয়া মাদ্রাসা কে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও এই মাদ্রাসার যত আল্লাহ ছেলেরা এখানে আল্লাহ হেফস পড়তেছে আল্লাহ তাআলা তুমি সকলকে আল্লাহ হাফেজ আলেম বানায়া দিও আল্লাহ রব্বুল আলমিন আজকের যতগুলি ছেলের আল্লাহ পাগড়ি নিল আল্লাহ আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবল করো হাক্কানি আলেম বানাই দিও আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার যারা খেদমত করতেছে আল্লাহ হাফিজ হুজুরকে আল্লাহ কবল করে নাও হাফিজ সাহেবকে কবল করে নাও আল্লাহ এই মাদ্রাসা মসজিদের আল্লাহ সভাপতি সহ সভাপতি সেক্রেটারি কেশিয়ার সহ কমিটির সমস্ত সদস্যদেরকে আল্লাহ তুমি রহম করো কবল করে নাও রব্বুল আলমিন পাঁচ দিন ব্যাপী এই মাহাবীরের জন্য যারা দিন রাত পরিশ্রম করেছে মেহনত করেছে আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া সময় দিয়া যে যেইভাবে সাহস সহযোগিতা করেছে রাবুল আমিন তুমি সফলের পরে খাস রহমদ নাজিল করে দাও রাবুল আমিন আগামী বছর শুধু নয় কিয়ামত পর্যন্ত এই আল্লাহ তুমি কবল করে নিয়ে নাও রব্বুল আলামিন খাস করে প্রধান অতিথি প্রফেসর ডাক্তার মনসুর রহমান মাননীয় সংসদ সদস্যকে কবুল করে নাও আল্লাহ সভাপতি আলহাজ হাফিজুর রহমান সাহেবকে কবল করে নাও সহসভাপতি আব্দুল মান্নানকে কবুল করে নিয়ে নাও রব্বুল আল সমস্ত আলিম কবুল করে নিয়ে নাও। আয় আল্লাহ তাআলা আইলাম মাদ্রাসা পরিচালনা কমিটি এলাকা বাসীকে কবুল করে নিয়ে নাও আমার মায়েরা বনের আজার আজকের দূর দরাজ থেকে হাজার হাজার মা বোনেরা ছুটে এসেছে কোরআন শোনার জন্য আমার সমস্ত মা বোনদের ঘরে খাস রহমত নাজিল করে দাও কঠিন জটিল রোগ থেকে আল্লাহ তুমি রহম করো মাফ করে দিয়ে দাও আজব গজব থেকে মাফ করে দিয়ে দাও আমার সব মাদেরকে আম্মা খাদিদার মতো কবুল করে নাও কেয়ামতের দিন কঠিন ময়দানে আল্লাহ যেই দিন বিভীষিকা মাই হাসারের ময়দান গায়েব হবে হাসারের ময়দানে মা খাদিদার সঙ্গে আজকের মাহাপিলের সমস্ত মাদেরকে আল্লাহ আপনি সামিল করে দিয়ে আল্লাহ আজকের এই মাহাবিলে তোমার বান্দা বান্দি সবাই দান করেছে কোরআনের মহব্বতে মসজিদের মহব্বতে আল্লাহ আল্লাহ তুমি সকলের দান কবুল করে নাও আল্লাহ শুধু একজন তোমার আল্লাহ তোমার এক বান্দা চল্লিশ হাজার টাকা নগদ দিয়েছে চার হাজার পাঁচ হাজার দশ হাজার এইভাবে করে যারা নগদ দান করেছে আল্লাহ আল্লাহ যে যা সমাত অনুযায়ী দান করেছে আল্লাহ সকলের দান কবল করে নাও সকল দানকারীকে কিয়া মতির দিন সৈয়দ নাবু বাক্কারের সঙ্গে সামিল করে দিও আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসা পরিচালনা মাহাপিল পরিচালনা আল্লাহ মসজিদের আল্লাহ সেক্রেটারি সাহেব আল্লাহ মোহাম্মদ তোরফান আলী শেখ আল্লাহ সেক্রেটারি সাহেব রে কবুল করা নাও তোরফান আলী শেখ আল্লাহ তুমি তারপরে রহম করো আল্লাহ তার পরিবারের ওপর রহম করো আল্লাহ স্বামী স্ত্রী হস করার তৌফিক দাও তার পরিবারের ওপর রহম করো তোরফান আলী শেখকে সাহেদ আল্লাহ উমরের মতো তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ সর্বোপরি দোয়া করি এই ধুবা পাড়া হাফিজিয়া মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত কবুল করে নিয়ে নাও এলাকার সমস্ত ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করে কবুল করো আজকের মাহফিলে যত শিক্ষক আল্লাহ প্রফেসর আল্লাহ প্রিন্সিপাল সাংবাদিক সাহিত্যিক আল্লাহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নেতা কর্মী যারা এসেছেন আল্লাহ সকলের কোরআনের জন্য তুমি কবুল করে নিয়ে নাও রব্বুল আলামিন প্রশাসনিক ভাবে যারা সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ তুমি রহম করো কবুল করে নিয়ে নাও আল্লাহ তালা পুটিয়া দুর্গাপুর এই থানার আল্লাহ পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের বা করো গোটা রাজশাহী বিভাগের আল্লাহ তালা সমস্ত পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের বা করো আল্লাহ তালা সমস্ত র্যাব বাহিনী বিজিবির বাহিনী আল্লাহ গোয়েন্দা বিভাগের যত কর্মকর্তা আছে সকলের পর তুমি খাস রহমত নাজিল করে দিয়ে দাও আল্লাহ এই জন الله <applause> تعالى <applause> <applause> জমিন ও জনপাত কে আল্লাহ তুমি কবুল করে নিয়ে নাও শান্তি ও সুশৃঙ্খল পদ্ধতিতে আল্লাহ বিশ্ব নবীর আল্লাহ আকীদা গঠন করে বিশ্ব নবীর আদর্শের ভিত্তিতে জীবন গড়ে আল জীবন গঠন করতে পারি তৌফিক দিও আজকের সিরাতুন নবী আল্লাহ মাহফিলে আল্লাহ যা কিছু শুনলাম কবুল করে নাও আল্লাহ বিশ্ব নবীর আদর্শের ভিত্তিতে আমাদের জীবন গড়ে আল্লাহ বাকি জিন্দেগি পরিচালনা করতে পারি তৌফিক দিও আল্লাহ জাহান্নামের আগুন তুমি আমাদের জন্য হারাম করে দাও তোমার জান্নাতুল ফিরদাউস ওয়াজিব করে দাও আল্লাহ কবরের থেকে আল্লাহ দয়া করে করে দাও আল্লাহ দেখো হাফিজিয়া মাদ্রাসার ময়দানের দিকে তাকাও আল্লাহ হাজার হাজার মানুষ এই গভীর রাতে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুনিয়ার কোনো আলিসাম দরবারে কোনো রাজা কোনো বাদশার কাছে হাত পাতে নাই আয়েল্লাহ হাত পেতেছি রব্বুল আলমিন তোমার দরবারে আয়েল্লাহ তাহলে তুমি হাত ফেরত দিও না খালি হাত দিও না তুমি প্রত্যেকের আল্লাহ হাত দুইখানা মানজুর করো সকলকে মাফ করে দাও আল্লাহ ক্যান্সারের মতো কঠিন রোগ থেকে আমাদের মাফ করে দাও প্যারেলাইস্টের মতো রোগ থেকে মাপ করে দাও হার স্ট্রোক বেরোনি স্ট্রোক থেকে মাফ করো আল্লাহ সার্বশেষ সোনার ম দিনে নবী রাও জাজিয়া করে মৃত্যু দেহনা আল্লাহ

করা করিয়া হে জীবনে না করি বন্দিগি গুণা করে কাটা ইলাম জন্দিগি আলা তুলে আমাদের দার কাস আল্লাহ তুমি আমাদের দার ঘাসটা মঞ্জুর করে নাও চোখের পানি মঞ্জুর করে নাও আল্লাহ দোজকের আগুন হারাম করে দাও কবরের রাজার থেকে তুমি আমাদেরকে মাফ করে দিয়ে দাও ইমানদার না বানায় মৃত্যু দিও না খাটি মুসলমান না বানাই আজরাইল পাঠাইও না ربي كرب العزت يا ما السلام على المرسلين الحمد لله رب العالمين هو آخر كلماتنا إن الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته